আচ্ছা এখানে দেখো ফার্স্ট আমাকে একটা ম্যাথে কি বলতেছে ভাই ফার্স্ট আমাকে বলতেছে সরল ছন্দিত গতিসম্পন্ন মানে সিম্পল হারমোনিক মোশন গতিসম্পন্ন একটি কণার গতি সমীকরণ টু ডেল্টা আচ্ছা প্লাস মাইনাস দিছে মানে কি আমরা অলরেডি গতকালকে আলোচনা করে আসছি যে প্লাস দেওয়া মানে অ্যাঙ্গেলটাকে তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করতেছো আর মাইনাস দেওয়া মানে তুমি ক্লক ওয়াইজ হিসাব করতেছো তার মানে এখানে আসলে প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে তার মানে অ্যাঙ্গেলটাকে তুমি ক্লক ওয়াইজও চিন্তা করতে পারো

থাকে সেটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে ভাই আদি শরণ রাইট মনে আছে কিনা দেখো টিকো সেকেন্ড যে দশা থাকে সেটাকে তুমি আদি দশা আর সেকেন্ড যে থাকে সেটাকে তুমি আদি ভাই একটু আমাকে দশায় বলতে দেখেন দেখো আমরা অলরেডি কি পরে আসছিলাম আমরা অলরেডি কি দেখছিলাম যে দেখো তোমার এখানে আমরা একটা যদি এখানে একটা অক্ষ চিন্তা করি এটা ধরো বাই অক্ষ ধরো এটা হচ্ছে একশ অক্ষ আমরা লাঠিটাকে প্রথমে কিভাবে রাখছিলাম ভাই সহায় রাখছিলাম সাপোজ ধরো আমরা যদি লাঠিটাকে সয়ে না রেখে প্রথমে যদি কিভাবে রাখি বলো তো এভাবে একটা অ্যাঙ্গেল করে রাখি তার মানে এটা একদম হচ্ছে যে কোথায় এটা হচ্ছে একদম টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে তাহলে এইটার যে তোমার অ্যাঙ্গেলটা থাকবে এটাকে আমরা বুঝলাম আদি দশা তার মানে টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে যে দশা থাকবে সেটাকে আমরা আদি দশা বলছি আর এই লাঠিটার কারণে যে ছায়াটা সৃষ্টি হবে যেটা সিম্বল হারমোনিক মোশনে মান ছিল এই যে সবুজ কালারের যে ছায়াটা সৃষ্টি হয়েছে এটাকে বেসিক্যালি আমরা কি বলতাম আদি সরণ অর্থাৎ টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে তোমার যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে আমরা বলবো আদি দশা আর যে স্মরণটা থাকবে অর্থাৎ সবুজ লাইন বরাবর সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে আদি স্মরণ এটা আমরা সবাই জানি এখানে আচ্ছা তো এটা তাহলে আমরা চলে এদিকে একটু মুছে ছোট করে দিই যেতেগুলো আমাদের লাগতেছে না তাহলে চলো এটাকে আমরা এই পাশে নিয়ে আস নিয়ে রাখতে পারি এখানে আচ্ছা দেখো এবার আমাকে তাহলে বলছে কি এখানে কোয়েশনের মধ্যে যে আমার এই কণাটার স্মরণের সমীকরণ দেওয়া আছে তার মানে আমাকে স্মরণের সমীকরণ ওয়াই কোস্টু কত দেওয়া টেন সাইন ওমেগা প্লাস মাইনাস ডেল্টা দেওয়া রাইট এরপর আমাকে বলছে দেখো এককটা কি বলতো মিটার তো একক মিটার এটা মানে কি আমরা অলরেডি বলে আসছিলাম সাইন সহ এটার কোনো একক নাই তার মানে এই দশ মানে এই দশটা আসলে বেসিকালি কি বোঝাচ্ছে বলতো বিস্তারকে বোঝাচ্ছে তাহলে বিস্তারের যে এককটা সেটাই হবে ওয়াই এর একক এটা আমরা কত ক্লাসে আলোচনা করে আসছিলাম তা ওয়াই এর এককটা কি মিটার তাহলে বিস্তারের এককটা কত হবে এখানে বেসিক্যালি টেন মিটার হবে তার মানে এটাকে আমরা যদি আদর্শ সমীকরণ যেটা ছিল আমার কি বলতো এ সাইন ওমেগাটি প্লাস মাইনাস ডেলটা এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে যেহেতু আমার এখানে এই যে তোমার ওয়াইটা মিটার এককে দেওয়া তার মানে এ কত হবে এককে হবে অর্থাৎ টেন মিটার হবে আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো ভাই এরপরে বলছে কি দেখো তো তোমাকে বলতে পর্যায়কাল কতটুকু পর্যায়কাল বড় হাতে টি দেওয়া আছে তোমার কাছে তিরিশ সেকেন্ড আর এরপরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে আদি বলা হয়েছে কি বলতো আদিসরণ ওয়াই নট এটা কতটুকু জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার এটা কিভাবে পাইছো টি এর জায়গায় জিরো সেকেন্ড বসায় পাইছো আচ্ছা এরপরে বলছে ফার্স্টে জিজ্ঞেস করছে আমাকে কনার কোনিক এই কৌনিক ব্যাগটা কত কোনিক কৌনিক মানে আমরা কত দিয়ে কি শিখে আসছি কোনিক ব্যাগবান মানে তোমার হচ্ছে ওমেগা কৌনিক ব্যাগ যেটা ছিল সেটা আমাদের কী ছিল ভাই কোনিক ব্যাগ ছিল হচ্ছে আমাদের ওমেগা তো ওমেগার ভ্যালু বের করতে বলছে তো ওমেগা মানে কি বলো তো ওমেগা মানে আমরা ফর্মুলা শিখে আসছি যে টোয়াইস পাই ডিভাইডেড বাই বড় হাতের টি এখানে আমরা তাহলে টোয়াইস পাই বসাই দিই আমরা তাহলে এখানে বড় হাতের টি এর জায়গায় কত বসাই দিব তিরিশ বসাই দিব তাহলে হচ্ছে আমার এখানে আনসার চলে আসবে তাহলে যদি আমরা এখানে তিরিশ বসাই দেখো তো আমার কাছে কত আসবে এখানে যে আমরা যদি ক্যালকুলেশন করি দাঁড়াও এক সেকেন্ড তাহলে টু ইন্টু পাই ডিভাইডেড বাই তিরিশ সো এটা আমার কাছে আসছে এখানে পয়েন্ট টু জিরো নাইন ফোর পয়েন্ট টু জিরো নাইন ফোর এই তোমার এখানে কত রেডিয়ান পার সেকেন্ড তোমরা নিজেরও একটু ক্যালকুলেশনগুলো করিও কারণ অনেক সময় আমার ক্যালকুলেটরে ক্যালকুলেশন ভুল হয়ে থাকে ভাই প্রসেস মোটামুটি ঠিক থাকে যাতে অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায় তো তাহলে ক্যালকুলেশনটা নিজেরাও চেক করিও সো এটা হচ্ছে আমার এখানে ওমেগা ওমেগার ভ্যালু বেরে আসছে এরপর আমাকে জিজ্ঞেস করছে আদি দশা নির্ণয় করা অর্থাৎ ডেল্টাটা নির্ণয় করতে বলছে তাহলে এই ডেল্টা দ্বারা আমরা কি বুঝি এই ডেল্টা দ্বারা আমরা বুঝি হচ্ছে তোমার আদি দশা সো এটা আমাকে বের করতে বলছে কিভাবে করব দেখো আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু কত পাইছি ট্যান সাইন ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা পাইছি না তাহলে আমরা এখানে পাইছি ওয়াই ইকুয়ালস টু ট্যান সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল্টা পাইছি এখানে ওকে আচ্ছা এবার কোনো কারণে আমি যদি টি এর জায়গায় যদি জিরো বসাই তখন এটা কি হয়ে যাবে বলতো এটা হয়ে যাবে ওয়াই নট কারণ টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে যে স্মরণটাতে পাবো সেটাকে তুমি ওয়াই নট বলো তাহলে আমরা ওয়াই নট এর ভ্যালু কি লিখবো ওয়াই নট ইকুয়ালস টু টেন সাইন ওমেগা ইনটু জিরো প্লাস মাইনাস ডেল্টা ওকে প্লাস মাইনাস কি বলতো এখানে ডেল্টা আচ্ছা তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে তাহলে দেখো কত আসবে ওয়াই নটের ভ্যালু তোমার কত দেওয়া আছে কোয়েশনের মধ্যে ওয়াই নট দেওয়া আছে তোমার কাছে দেখো এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এখানে বসো জিরো পয়েন্ট জিরো ফাইভ ইজ টু টেন আর এখানে দেওয়া সাইন এটা জিরো প্লাস মাইনাস ডেল্টা রাইট এটা এখানে দেওয়া আছে এরকম আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে দেখো তো ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারি এখানে বলো এরপর এখানে হচ্ছে আমরা তাহলে পাচ্ছি সাইন প্লাস মাইনাস ডেল্টা ইজ টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই তোমার এখানে টেন পাচ্ছি আমি তোমাদের গত ক্লাসে শিখে আসছি যে এই যতগুলো ক্যালকুলেশন করবা সাইনের আসলে সাইন যাই ক্যালকুলেশন করো না কেন ক্যালকুলেটারকে অবশ্যই কোন মোডে মোডে নিয়ে নিয়ে যাবা যাবা রেডিয়ান তাহলে এতটুকু তো আসার পরে তুমি কি করবো ভাই ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে নিয়ে যাবা অবশ্যই অবশ্যই কিছু নিতে হবে ভাই রেডিয়ান মোডে নিতে হবে ঠিক আছে এরপর আমরা রেডিয়ান কারণ এটা আমরা গতকাল ক্লাসে দেখে আসছিলাম কেন রেডিয়ান মোডে নিচ্ছিলাম আমরা কারণ আলটিমেটলি রেডিয়ান থাকে এখানে ওকে তাহলে দেখো এখানে তাহলে আমরা এখানে এটাকে যদি এরপর এখানে নিয়ে যাই এখন দেখো তো আমরা যদি তাহলে এখানে কত পাচ্ছি এখন এখানে যদি আমরা আমরা প্রথমে প্রথমে যদি যদি প্লাস প্লাস নিয়ে আলোচনা করি তাহলে তাহলে আমাদের কাছে কত আসে এটা হয়ে যাবে তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড বাই তোমার এখানে টেন তাহলে তুমি যদি কোনো কারণে যদি রেডিয়ান মোডে নিয়ে গিয়ে যদি এটাকে তুমি হচ্ছে সাইন ইনভার্স করে দাও তাহলে তোমার কাছে এটা আসবে কত এটা আমার কাছে আসছে হচ্ছে তোমার এখানে

এই যে সাইন মাইনাস ডালটা মানে তোমার এখানে কত লিখতে পারি আমরা সবাই জানি না সাইন মাইনাস থিটা মানে তাহলে এই জন্য মাইনাসটাকে আমরা এখানে আগে নিয়ে আসছি তাহলে ওই পাশে নিয়ে যাও এরপরে তুমি ইনভার্স করো তোমার এটা রেজাল্ট অর্থাৎ তাহলে যদি আমি এক বাক্য যদি তাহলে আমার ডেল্টার ভ্যালু একটা হচ্ছে এটা আসছে এটা হচ্ছে এটা আসছে আমি যদি তাহলে সুতরাং ডেল্টার ভ্যালু লিখতে চাই তাহলে আমি লিখবো প্লাস মাইনাস ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি রেডিয়ান তুমি প্লাস দিয়ে কাজ করলেও হবে মাইনাস দিয়ে কাজ করলেও হবে তোমার আনসার হচ্ছে যে প্লাস মাইনাস এটা ওকে আশা করি এটা বুঝতে পারছো এখানে ডেল্টার ভ্যালুটা এটা হচ্ছে তোমার এখানে আনসার আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো ভাই চলো আমরা নেক্সট ম্যাথে যাই নেক্সট ম্যাথগুলো বেশ মজার চলো আমরা করতে থাকি আসো যেমন এখানে দেখো ফার্স্ট আমাকে বলে দিয়েছি কি একটি কণার বিস্তার হচ্ছে যে ভাই তোমার কতটুকু বলো তো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার তার মানে একটা কণার বিস্তার এ দেওয়া আছে তোমার কাছে পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এরপরে বলে দিচ্ছে তোমার কাছে দেখো এখানে কি যে কম্পাঙ্গ যেটা আছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি তোমার এখানে কথা এফ ইজ ইকুয়াল টু হচ্ছে যে ফোর হার্টস তাহলে ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে তোমার কাছে এখানে ফোর হার্টস তো ফার্স্টে জিজ্ঞেস করছো তোমাকে যে ভি ম্যাক্স কত তো ভি ম্যাক্স এর ফর্মুলা তুমি কি শিখে আসছো ভি ম্যাক্স মানে শিখে আসছো তুমি ওমেগা ইনটু এ এটা শিখে আসছি না আমরা তো ওমেগা মানে কত ভাই ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই ইন্টু এফ শিখে আসছি ইনটু এ তাহলে এখানে আমরা টোয়াইস পাই ইন্টু এফ এর জায়গায় তাহলে আমরা কত বসাবো এখানে ফোর হার্টস বসাবো আর এ এর জায়গায় তাহলে আমরা কত বসাবো এখানে এ এর জায়গায় হচ্ছে আমরা এখানে পয়েন্ট ওয়ান বসাবো সো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা আনসার পেয়ে যাব তাহলে টু পাই ইন্টু ফোর ইন্টু পয়েন্ট ওয়ান ফাইভ ফোর পয়েন্ট তাহলে এটা আমার কাছে আসছে হচ্ছে তোমার এখানে থ্রি পয়েন্ট সেভেন সিক্স নাইন এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড সো এটা হচ্ছে আমার এখানে ভাই ব্যাগের ভ্যালু ওকে ম্যাক্সিমাম সিটির ভ্যালু আশা করি এটা বুঝতে পারছো এখানে এটা হচ্ছে তোমার এখানে আনসার এরপরে জিজ্ঞেস করছি কি ভাই যে এত মিটার তরণ কত এখন তরণের ফর্মুলা তুমি কি শিখে আসছো মাইনাস ওমেগা এক্স বেসিক্যালি মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে এই এক্স এবং এ এর ডিরেকশন উল্টা তো তাহলে ওমেগা মানে তুমি কি লিখতে পারো টোয়াইস পাই এফ এটার স্কোয়ার ইনটু এক্স এক্স মানে ছিল কি সাম্য অবস্থান থেকে দূরত্ব তাহলে এখানে দেখো কত টুয়াইস পাই এফ হচ্ছে তোমার কোশ্চেনে দেওয়া হচ্ছে ফোর স্কোয়ার

সো এটা হচ্ছে আমার এখানে আনসার আশা করি এই এখানে বুঝতে পারছো ভাই আচ্ছা তাহলে এটা আমার তরণের ভ্যালু গেল এরপরে তোমাকে কি জানতে চাইছে দেখো তো এখানে তরণের পরে তরণের পরে জানতে চাইছে সাম্যাবস্থান থেকে এতটুকু দূরে যেতে প্রয়োজনীয় সময় কত অর্থাৎ তোমাকে জানতে চাইছে তাহলে এখানে সাম্যাবস্থান থেকে পয়েন্ট ওয়ান টু মিটার দূরে যাইতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল কত আচ্ছা আসো প্রথমে তোমাকে দেখো এখানে কি বলছে এই যে কণাটা আছে এখানে এটা আসলে কিভাবে তোমার স্পন্দিত হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে তো এটা আমার এক নম্বর অঙ্ক ছিল এটা আমার দুই নাম্বার অঙ্ক ছিল চলো আমি তিন নম্বরটা করতেছি এখন তাহলে কোনো একটা কণা যদি সিম্পল হারমোনিক মোশনে যদি স্পন্দিত হয় তাহলে দেখো এখানে কিন্তু কোয়েশ্চনে কিন্তু কোনো কিছু আসলে বলে নাই বেসিক্যালি যে দেখো এখানে কিন্তু বলা নাই যে এই কণাটা যে সিম্পল হারমোনিক মোশনে চলতেছে তারপরে এখানে আমরা কি ধরে নিছি যে আমাদের বইতে শুধুমাত্র সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা আছে তাহলে আমি ধরে নিছি যে এখানে হচ্ছে আমার এই কণাটা কিভাবে তুলতেছে সিম্বল হারমোনিক মোশনে চলাচল করতেছে তাহলে এখানে আমি নোটটা একটু লিখে দিই সেটা হচ্ছে যে এখানে দেখো দুইটা জিনিস বলা নাই দুইটা জিনিস সম্পর্কে চলছে মানে এটা যে চলাচল করতেছে না যে বলছে এখানে কি বলছে দেখো এখানে যে কনার বিস্তার দেওয়া আছে আবার এটা ভীম বের করতে বলছে মানে চলাচল করতেছে তাহলে কিভাবে চলছে চলছে সে সম্পর্কে কিছু বলা নাই সে সম্পর্কে কিছু বলা নেই তাহলে আমরা এখানে যে নোটটা লিখবো সেটা হচ্ছে যে কোয়েশ্চনে যদি কখনো যদি কণাটি কিভাবে চলছে সে সম্পর্কে কিছু বলা না থাকে বলা না থাকে তবে বাই ডিফল্ট তবে বাই ডিফল্ট সিম্পল হারমোনিক মোশন মানে যে স্পন্দনে চলছে বলে ধরে নিব চলছে বলে ধরে নিব তাহলে এইখানে যে কণাটা আছে কণাটা যেটা আছে সেটা কিভাবে চলতেছে বলে ধরে নিব আমরা সিম্পল হারমোনিক মোশনে চলতেছে বলে আমরা ধরে নিব আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো আরেকটা জিনিস দেওয়া নাই সেটা কি আমি তোমার বোঝাই বলি কোয়েশ্চনে কোথাও কোথায় তুমি টাইম স্টার্ট করছো এই ব্যাপারে কোনো কিছু বলা নাই কোয়েশনে কোথায় তুমি সময় গণনা শুরু করছো এই ব্যাপারে তোমার কিছু বলা নাই আবার কোয়েশনে তোমাকে আদি দশাও দেওয়া নাই তাহলে এমন যদি হয় কোয়েশনে যদি কখনো যদি তোমাকে কোথা থেকে সময় স্টার্ট করছো সেটা বলা না থাকে আর যদি কখনো আদি দশাও দেওয়া না থাকে তাহলে আদি দশাকে তুমি কত ধরে নিবা বাই ডিফল্ট তুমি জিরো ধরে নিবে জিরো ডিগ্রি ধরে নিবা বা জিরো রেডিয়ান বলো জিরো ডিগ্রি বলো ধরে নিবা ওকে তাহলে এখানে আমরা আরেকটা নোট লিখে দিই সেটা হচ্ছে যে কোয়েশনে যদি আদি দশা সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া না থাকে আদিদশা সম্পর্কে কোনো আইডিয়া দেয়া না থাকে তবে আদি আদিদশা ডেল্টা ইকুয়াল টু জিরো ডিগ্রি ধরে নিব এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই আমি কিভাবে আইডিয়া পাবো যে আমার এখানে আলজাসা দেওয়া আছে কিনা দেখো এক প্রকার সরাসরি ডেল্টা উল্লেখ থাকতে পারে আবার এমন হতে পারে তোমাকে বলতে পারে যে এখান থেকে সময় গণনা শুরু হয়েছে তখন তোমার আসলে আদিদশে ক্যালকুলেট করতে হবে অথবা সরাসরি ডেল্টার ভ্যালু বলে দেওয়া থাকতে পারে মানে তোমাকে কোনো না কোনো একটা ক্লু দিবে অথবা আদি দেওয়া থাকবে আদিসরণ থেকে তুমি তখন ডেল্টা বের করবে মানে তোমার কোনো না কোনো একটা ক্লু দেওয়া থাকবে কিন্তু এখানে দেখো কোশ্চনে আদিসরণ দেওয়া নেই কোনো কিছুই দেওয়া নাই মানে ডেল্টা সম্পর্কে কোনো কিছুই বলা নেই এই কোশ্চেনটাতে সেই জন্য আমরা বাই ডিফল্ট তাহলে এখানে কী ধরে নিব বাই ডিফল্ট এটা তাহলে আমরা আড়ি দশটাকে জিরো ডিগ্রি ধরে নিব ওকে আশা করি এটা বুঝতে পারছো এখানে এটাতে কী প্রবলেম ওই সংকটাতে আচ্ছা তাহলে আমরা চলো এবার এটাকে সলভ করে আসো যে তাহলে আমরা এখন দেখো এখানে তাহলে যে কণার স্মরণটা থাকবে সেটাকে আমরা তাহলে কীভাবে লিখতে পারি যেহেতু কণাটা সিম্পল হারমোনিক মোশনে চলতেছে তাহলে আমরা এখানে লিখতে পারি তিন নাম্বার অঙ্কটার জন্য লিখতে পারি তাহলে এখানে কণার স্মরণ কণার আমরা তাহলে কত লিখতে পারি বা এক্স বলো বলো টি প্লাস ডেল্টা লিখতে পারি প্লাস ডালটা আমি করতেছি ওকে তুমি মাইনাস লিখলেও কোনো সমস্যা নেই প্লাস ডেল্টা লিখে আমরা আচ্ছা তারপর দেখো এখানে তাহলে এখন জিনিসটা দেখো এখানে তাহলে আমার এখানে বিস্তার দেওয়া কত বিস্তার হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে বিস্তার হচ্ছে আমার এখানে পয়েন্ট ওয়ান ফাইভ সাইন আমরা এখানে তাহলে ওমেগাটা বের করতে পারি না ওমেগা কত আসবে আমার কাছে টোয়াইস পাই ইন্টু এফ এফ মানে কত ফোর ইন্টু টি প্লাস ডেল্টা যদি আমাকে দেওয়া নেই তাহলে আমরা এখানে জিরো ধরে নিব তো কোনো কিছু সেটা জিরো যোগ করা যে কথা না যোগ করাও সেই কথা মানে আলটিমেটলি ডেল্টার জায়গা আমরা এখানে জিরো বসাই দিচ্ছি তার মানে শুধুমাত্র ওমেগা ডিটা থাকবে ওকে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি এবার দেখো তোমাকে কোয়েশ্চনটা করছে কি সাম্য অবস্থান থেকে এত মিটার দূরে যাইতে আচ্ছা আগের অঙ্কটা যেহেতু এক্স ছিল তাহলে চলো আমরা ওয়াই না লিখে স্মরণটাকে কীভাবে লিখে এক্স দিয়ে লিখি যেহেতু দুই নম্বর অঙ্কে এক্স দেওয়া ছিল তাহলে এখানে দেখো তোমাকে বলছে কি সাম্য অবস্থান থেকে পয়েন্ট ওয়ান টু মিটার দূরে যাইতে তার মানে এক্স এর হলো অস কত বলতো পয়েন্ট ওয়ান টু কারণ কি এক্স জিনিসটা কি বলতো সাম্য অবস্থান থেকে সরণ তাহলে এখানে তোমাকে বলে দিচ্ছে সাম্য অবস্থান থেকে এতটুকু দূরে যাইতে তার মানে স্মরণ হচ্ছে এতটুকু প্রয়োজনীয় সময় কত তাহলে চলো আমরা এখানে এক্স এর জায়গায় জাস্ট এক্স এর মানটা বসাই দিই তাহলে এক্স মানে কত সাম্য অবস্থা থেকে আদ্রুগু দূরে যাইতে তার মানে এক্স মান হচ্ছে এখানে পয়েন্ট ওয়ান টু রাইট আর ইকুলো তাহলে আমরা কত লিখতে পারি এখানে পয়েন্ট ওয়ান ফাইভ সাইন টু পাই ইন্টু ফোর ইন্টু টি এই সময়টা টি ইকুস টু কত হবে সেটা আমাকে বের করতে বলছে কীভাবে বের করবো প্রথম কথা যেহেতু এখানে আসলে বেসিক্যালি সাইনটাকে আসলে ইনভার্স করা লাগবে তাই আমরা কিন্তু ক্যালকুলেটরটাকে কোন মোডে নিয়ে যাবো রেডিয়ান মোডে নিয়ে যাব রেডিয়ান মোডে নিয়ে গিয়ে আমরা এটাকে দেখো এভাবে লিখতে পারি কি না সাইন টু পাই ইন্টু ফোর ইন্টু টি

এতটুকু হচ্ছে সময় লাগবে এই যে পয়েন্ট ওয়ান টু মিটার স্মরণ ঘটানোর জন্য সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার ওকে আশা করি এটা বুঝতে পারছো এখানে ওকে ভাই তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার আচ্ছা তাহলে চলো আমরা এরপরে তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা শেষ করে ফেলছি চলো আমরা এরপরে তাহলে নেক্সট অঙ্কে যাই তাহলে ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই কোন মুডে করতে হবে বলো তো রেডিয়ান মুডে আমি তো এখানে পাশে দিয়ে লিখে দিই এই যে ক্যালকুলেশনটা কোথায় গেল এই যে এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা কোন মুডে করছি রেডিয়ান মুডে করছি রেডিয়ান আশা করি এটাও বুঝতে পারছো তোমরা ওকে ভাই তাহলে চলো আমরা এখানে কাজ করি একটা নেক্সট অঙ্গে যাই নেক্সট অঙ্কটাও ইন্টারেস্টিং হওয়ার কথা হ্যাঁ নেক্সট অঙ্কটা বেশ ইন্টারেস্টিং চলো এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি এখানে দেখো এখানে আমাকে বলতেছে কি এখানে আমাকে বলা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখো কি বলতেছে বলতেছে একটি সরল ছন্দিত কণার মানে একটা সিম্বল হারমোনিক মোশনের কণার পর্যায়কাল এবং বিস্তার হচ্ছে টেন সেন্টিমিটার এখানে একটা জিনিস মিসিং মিসিং আছে সেটা হচ্ছে যে পর জায়গাল হবে তোমার এখানে বারো সেকেন্ড এটা আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে পর্যায়কাল কতটুকু বলো পর জায়গাল হচ্ছে তোমার এখানে বারো সেকেন্ড অর্থাৎ তাহলে কি দেওয়া আছে কোশ্চেন আমাকে একটি সরল স্পন্দিত সরল ছন্দিত কতটুকু পর সেকেন্ড কতটুকু বলতো বারো সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে কত সেকেন্ড সেন্টিমিটার দশ সেন্টিমিটার তারপর বলছে গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত অতিক্রম করার চোদ্দ সেকেন্ড পরে স্মরণ ও দশা নির্ণয় করো খুব ইন্টারেস্টিং ম্যাচ চলো আমি তোমাকে বুঝাই বলি এখানে কি কি বলতেছে দেখো আগে আসলে লোকক গড়ে তো তোমাকে বলছে কি একটি সরল ছন্দিত কণার পর্যায়কাল দেওয়া আছে 12 সেকেন্ড তাহলে পর্যায়কাল বড় হাতের টি যেটা এটাকে আমরা কত বসাবো এটা দেওয়া আছে আমার এখানে 12 সেকেন্ড আর এর আমাকে বলছে কি বিস্তার যেটা এ এটা হচ্ছে কত বিস্তার এ যেটা আছে আমার কাছে বিস্তার এ হচ্ছে আমার এখানে 10 সেমি আমার এর পরে क्वेश्चन করছে কি দেখো গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত অতিক্রম করার 14 সেকেন্ড পর কণার স্মরণ ও দশা নির্ণয় করো আচ্ছা আমি चलो তোমাকে জিনিসটা ব্যাখ্যা করি এখানে

এই নীল লাইন বরাবর কি করতেছে বলতো আপ ডাউন আপ ডাউন এভাবে করতেছে রাইট তাহলে এখানে কি থাকবে আমরা জানি এই যে সিম্পল হারমোনিক মোশন কি থাকে সাম্য অবস্থান থাকে তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থান এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন কি বলতো সাম্য অবস্থান রাইট আর এইটা এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা এটাকে আমরা বলতে এটাকে আমরা কি বলতে পারি ম্যাক্সিমাম এতটুকু যাবে আবার মিনিমাম নিচে এতটুকু নামবে অর্থাৎ কাহিনি কি হবে এটা ধরো প্রথমে উপরে উঠলো নিচে এই ম্যাক্সিমামে পৌঁছানোর পরে নিচে নামে স্টার্ট করবে মিনিমামে পৌঁছানোর পরে উপরে উঠে স্টার্ট করবে মানে এভাবে করে আপ ডাউন করতে থাকবে তাহলে এখানে বলছে কি দেখো তো গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত তাহলে ধনাত্মক দিক কোনটা আমরা জানি কি অক্ষর দিকে উপরের দিকটা হচ্ছে ধনাত্মক দিক তাহলে ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত তাহলে ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত কোনটা এই যে ম্যাক্সিমাম এটা রাইট দেখো এটাকে আমরা কি বল লাল এটাকে আমরা কি বলতে পারি ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত তার মানে এই ম্যাক্সিমাম যেটা পাইছো তুমি এটাকে কি বলতে পারো এটাকে বলতে পারো হচ্ছে যে ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত তাহলে এটাকে আমরা বলতে পারি ধনাত্মক দিকের সর্বশেষ সর্বশেষ প্রান্ত ওকে এইবার আসো কোশ্চেনটা ভালো করে বুঝি বলছি কি গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত অতিক্রম করার তাহলে এই সর্বশেষ প্রান্তের অতিক্রম করার কত সেকেন্ড পরে চোদ্দ সেকেন্ড পর তার মানে এইটা অতিক্রম করার চোদ্দ সেকেন্ড পর একটা জিনিস খেয়াল করে দেখো এটা অতিক্রম করা এটা এটার এটা তোর উপরে যেতে পারবে না তাহলে এটা নিচে নামবে বস্তুটা বুঝতে তাহলে এই কণাটাকে অতিক্রম করার ১৪ সেকেন্ড পর স্মরণ কত হবে কণাটার এবং দশা কত হবে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো আমাকে একটা জিনিস বলো তো এখানে আদি দশা কত হবে এখানে এই কোশ্চেনটাতে ভিডিও পজ করো এবং ভিডিও পজ করার পরে বলো আদি দশা কত হবে তুমি চিন্তা করো আগে আমি তোমাকে এখন আনসারটা বলে দিচ্ছি এখানে আদি দশা কিন্তু হবে নব্বই ডিগ্রি এখানে আদি দশা কত হবে বলো তো এখানে কিন্তু আদি দশা হবে তোমার এখানে নব্বই ডিগ্রি বা পাই বাই টু এখন কোয়েশ্চেন করতে পারো কিভাবে ভাই নব্বই ডিগ্রি হয়েছে আপনি এটা কিভাবে বুঝছেন চলো আমি তোমাকে এটা বুঝাই দিই কীভাবে এটা নব্বই ডিগ্রি বা পাই বাই টু হয়েছে দশাটা সেটা আমি বুঝাই দিই এখানে তোমাকে বলছি কি দেখো তো কোশ্চেনে গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত অতিক্রম করার তার মানে এই প্রান্তর অতিক্রম করার চোদ্দ সেকেন্ড পর তার মানে তুমি টাইম স্টার্ট করছো কোথেকে গণনা করা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছার পর থেকে কিন্তু এইটা থেকে এইটার পরে চোদ্দো সেকেন্ড পরে মানে এইটা অতিক্রম করার চোদ্দো সেকেন্ড পরে তাহলে এইটা যখন অতিক্রম করতেছে তখন তুমি তাহলে টাইমটা কাউন্ট করা স্টার্ট করছো রাইট জিনিসটা বুঝো তোমার এখানে বলছে কি গতিপথের ধনাত্মক দিকের সর্বশেষ প্রান্ত অতিক্রম করার তার মানে এই লাল প্রান্ত অতিক্রম করার চোদ্দো সেকেন্ড পর তার মানে এইটা অতিক্রম করার চোদ্দো সেকেন্ড পর তার মানে এইটা যেই মুহূর্তে অতিক্রম করছে সেই মুহূর্তে থেকে তুমি সময় গণনা স্টার্ট করছো এর ১৪ সেকেন্ড পর স্মরণ দশা নির্ণয় করতে বলছে আশা করি তুমি ভাই এখানে বুঝতে পারছো তাহলে কেন আমরা পাই ডাল ডায়গোসটি কি ধরছি পাই বাই টু আমি তোমাকে আগে শিখে আসছি একদম ম্যাক্সিমাম হলে তাহলে আড়ি কত হয় পাই বাই টু একদম নিচে হলে আড়ি দশা কত হইতো এই তোমার হচ্ছে দুশো সত্তর ডিগ্রি বা থ্রি পাই বাই টু হইতো আর সাম্য অবস্থান থেকে টাইম স্টার্ট হইলে জিরো হইতো রাইট এটা কিন্তু আমরা আগে শিখে আসছি তাহলে খুব ভালো করে বুঝো এখানে ভাই এখানে তাহলে যে জিনিসটা বুঝতে হবে আমাদের সেটা কি ভাই সেটা হইতেছে তোমার এখানে এখানে তাহলে কেন ডাল টাইগোস টু পাই বাই টু হইছে কারণ আমার টাইমটা স্টার্ট হয়েছে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে হচ্ছে আমার দেখো টাইম স্টার্ট হয়েছে এইটা অতিক্রম মানে এইটা অতিক্রম করার ১৪ সেকেন্ড পর এই কণার স্মরণ দশা নির্ণয় করতে বলছে ওকে আশা করি এটা বুঝতে পারছো ডেল্টাটা কেন এখানে তোমার পাই বাই হয়েছে আচ্ছা এবার চলো আমরা তাহলে একটা এই এই যেখানে যে কণাটা ডাউন করতেছে সিম্পল হারমোনিক বসানো সেই কণাটা যদি আমরা এখন স্মরণের সমীকরণ লিখতে চাই তাহলে আমি এখানে বলতে পারি আমরা এখানে বলতে পারি যে কি কণাটি সিম্পল হারমোনিক মোশন এটা তো বলাই আছে সিম্পল হারমোনিক মোশনে ডাউন করছে আপডাউন করছে তাহলে আমরা বলতে পারি এখানে যে কণার স্মরণের সমীকরণ তাহলে কণার স্মরণের সমীকরণ কত হবে ভাই আমরা সিম্পল হারমোনিক মোশনে যে আপডাউন করে বা যে চলাচল করে তার সমীকরণ আমরা সবাই জানি ওয়াইকুজ টু এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা হয় রাইট আমরা সবাই জানি কি সিম্পল হারমোনিক মোশনে যে কণাটা চলাচল করে সেই কণার স্মরণের সমীকরণ কত হয় ওয়াইকুস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা তাহলে আসো ভ্যালুগুলো বসাই আসো সেটা হচ্ছে যে কি ভ্যালু বসাবো দেখো এখানে তাহলে ওয়াই ইকুয়ালস টু এ দেওয়া আছে কত এ দেওয়া আছে দেখো এখানে টেন সেন্টিমিটার তার মানে এখানে টেন সেন্টিমিটার হবে আর ওয়াই এর এককটাও তাহলে সেন্টিমিটারে আসবে সাইন ওমেগা এখানে কত দেওয়া আছে এখানে তোমার পর্যায়কাল দেওয়া আছে বারো সেকেন্ড তাহলে আমি ওমেগা বের করতে পারি না ওমেগা মানে কত তাহলে আমরা যদি আলাদাভাবে ওমেগা একটু বের করে দেখাই ওমেগা মানে তোমার আমরা সবাই ফর্মুলা জানি ওমেগা মানে হচ্ছে তোমার টুয়াইস পাই ডিভাইডেড বাই বড়ো হাতের টি আর বড়ো হাতের টি হচ্ছে এখানে বারো তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই বারো রাইট তাহলে এখানে আমরা ওমেগার জায়গায় তাহলে কত লিখতে পারি টোয়াইস পাই ডিভাইডেড বাই বারো লিখতে পারি আর ইন্টু টি প্লাস তোমার এখানে আড়ি দশা আড়ি এখানে কত পাইছি ভাই পাই বাই টু পাইছি আড়ি পাইছি আমরা এখানে কত পাই বাই টু পাইছি রাইট আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখানে যে কেন কি হয়েছে তাহলে আমরা কি করছি বলে আমি যা স্মরণের সমীকরণটা লিখছি আর এখানে ডাটাগুলো যেগুলো আমরা পাইছি সেগুলো বসাই দিছি আর আড়ি কেন পাই বাই টু সেটা তুমি নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছো কারণ আমরা এই পয়েন্ট থেকে টাইম কাউন্ট করে স্টার্ট করিস দেখো এই পয়েন্ট অতিক্রম করার চোদ্দ সেকেন্ড পর তার মানে এই পয়েন্ট থেকে তুমি টাইম স্টার্ট করছো এইটার এটা অতিক্রম করার সেকেন্ড পরে তুমি করতেছো তার মানে এখান থেকে তুমি স্টার্ট করছো তাহলে এটাই হচ্ছে আড়ে দশা আচ্ছা তাহলে এটা এখন আমাকে কি বলছে জাস্ট চোদ্দ সেকেন্ড পর স্মরণ কত হবে চোদ্দ সেকেন্ড পর দশা কত হবে এটা তো খুব ইজি অঙ্ক হয়ে গেছে এখন টি এর জায়গায় জাস্ট চোদ্দ বসাই দাও তাহলে তো হচ্ছে তোমার এখানে তাহলে আমরা এখানে লিখতে পারি চোদ্দ সেকেন্ড পর স্মরণ কত হবে চলো দেখে আসো y equals to 10 sin 2 pi divided by 12 into t এর জায়গায় তাহলে 14 বসাও আর এখানে pi by 2 করো তাহলে দেখো আমি যদি ক্যালকুলেট করি এখন আমার কত আসবে এখানে আমি যদি প্রথমে কথা রেডিয়ান মোড়ে নিতে হবে আগে তারপর 10 sin 2 into pi into 14 divided by 12 plus pi by 2 রেডিয়ান মোড়ে নিতে হবে কিন্তু ভাই তাহলে এখানে আসবে কত 5 আসছে তাহলে আমার কাছে রেজাল্ট আসছে ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু আসছে ফাইভ একক কী হবে ভাই যেটা এ একক ছিল সেটাই তোমার ওয়াইয়ের একক হবে এর একক ছিল তোমার সেন্টিমিটারে তাহলে স্মরণ হবে কতটুকু ফাইভ সেন্টিমিটার ওকে তার মানে এই কণাটা তোমার কি হয়েছে দেখো তো স্মরণটা কি পজিটিভ আসছে না তার মানে চোদ্দো সেকেন্ড পর কণাটা কোথায় থাকবে বলো তো এই সাম্যাবস্থান থেকে ফাইভ সেন্টিমিটার উপরে থাকবে অর্থাৎ এখানে থাকবে এই কণাটা এখানে থাকবে এই ফাইভ সেন্টিমিটার উপরে থাকবে এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এটা চোদ্দ এই যে এই কণাটা চোদ্দ সেকেন্ড পর এখানে কেমনি আসে একটু বুঝান আসো বুঝিয়ে আসো সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো এটা তোমাকে জিজ্ঞেস করে নেই আমি আর কি এটা হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে সেটা হচ্ছে যে এই এই পর কত সেকেন্ড ভাই বারো সেকেন্ড না আমার সময় দেওয়া আছে কতটুকু চোদ্দ সেকেন্ড তাহলে কাহিনী কি হবে এই কণাটা এখান থেকে একদম ম্যাক্সিমাম পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করছে তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করার পর ম্যাক্সিমাম পয়েন্টে ফেরত আসতে কত সময় লাগবে বারো সেকেন্ড লাগবে কারণ পর জায়গা বারো সেকেন্ড আর বাকি দুই সেকেন্ড আবাসে নিচে নামছে এইজন্য সে এখানে আছে এজন্য সে এখানে আছে রাইট আশা করি এটা বুঝতে পারছো এখানে তাহলে প্রথম বারো সেকেন্ডে কিন্তু এই এই উপর থেকে স্টার্ট করে নিচে গেছে আবার উপরে আসছে আবার নিচে নামা স্টার্ট করছে দুই সেকেন্ড পরে এখানে আসে এই জন্যই তোমার সাম্যাবস্থান থেকে স্মরণ আমরা কত বের করলাম এখানে ফাইভ সেন্টিমিটার এটা বের করলাম ওকে আশা করি এটা বুঝতে পারছো স্মরণের স্মরণের ভিড়টা কেন বেরিয়েছে জাস্ট এখানে কি করলাম ভাই প্রথম আগে স্মরণের ইকুয়েশন লিখলাম ইকুয়েশন লেখার পরে জাস্ট আমরা এখানে টি এর ভ্যালুটা বসাই দিলাম আমার কাজ শেষ এখানে এরপর আমাকে জিজ্ঞেস করছে কি দশা নির্ণয় করো দশা আমাকে এরপর বের করতে বলছে দশা দশা আচ্ছা তাহলে এখন কণাটা কোথায় আছে বলো তো কণাটা কিন্তু তোমার এখানে আছে রাইট কণাটা তোমার এখানে আছে তাহলে আমি চলো দশা বের করি এখানে দশা দশা মানে কেন দশা মানে অ্যাঙ্গেল না দশা মানে কি বলতো অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল কোনটা সাইনের সাথে যা থাকে তাই তো তোমার অ্যাঙ্গেল খেয়াল করো তাই তো তোমার দশা তাই না দশা বা অ্যাঙ্গেল জিনিসটা বুঝো আমাকে বের করতে বলছে কি চোদ্দ সেকেন্ড পর স্মরণ বের করতে বসো তাহলে আমরা জাস্ট জায়গায় চোদ্দ বসায় দিয়ে স্মরণটা বের করে ফেললাম আর আমাকে বের করতে বলছো চোদ্দ সেকেন্ড পর দশা নির্ণয় করো তাহলে আমাকে দশা মানে অ্যাঙ্গেলটা বের করতে হবে তাই না এই কন্যাটা আমার অ্যাঙ্গেল বের করতে হবে কিভাবে বের করবো অ্যাঙ্গেল আমি কিভাবে হিসাব করি ভাই দশা আমরা কিভাবে হিসাব করি ভাই সাইনের সাথে যা থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল মানে হচ্ছে দশা তাহলে আমরা এটা শিখে আসছি আগেই দশা দ্বারা আসলে অ্যাঙ্গেলকেই বুঝায় তাহলে আমাকে দশা বের করতে বসে মানে অ্যাঙ্গেল বের করতে বসে অ্যাঙ্গেল আমি কীভাবে হিসাব করবো সাইনের সাথে যা আছে তাই তোমার দশা যেমন এখানে সাইনের সাথে কাজ কী আছে চোদ্দো সেকেন্ড পরে দেখো এখানে দেখো নর্মাল দশা কত নর্মাল দশা আমি হিসাব করি ওমেগা টি প্লাস ডেল্টা ছিল আমরা আগেই পড়ে আসছি তার মানে এইটা তাহলে নর্মাল দশা হচ্ছে তোমার এখানে টোয়াইস পাই ডিভাইডেড বাই বারো ইন্টু টি প্লাস পাই বাই টু এটা হচ্ছে নর্মাল দশা কিন্তু তোমাকে জানতে চাইছে চোদ্দো সেকেন্ড পর দশা কত তোমাকে জানতে চাইছে চোদ্দো সেকেন্ড পর দশা কত তাহলে তুমি হিসাব করবা কিভাবে যাস ভাই টু পাই ইন্টু বারো করো টু এর জায়গায় জাস্ট চোদ্দ বসাও প্লাস এখানে ফাইভ বাই টু করো ওকে আশা করি এটা বুঝতে পারছো তাহলে দেখো এখানে কত আসবে রেজাল্ট আমি তোমাকে যদি ক্যালকুলেট করে দেখাই এখানে আসবে আমার টু ইন্টু পাই ইন্টু চোদ্দো ডিভারেট বাই পারও আচ্ছা আমরা ধরো ডিগ্রি দিয়ে হিসাব করি এটাকে হ্যাঁ মানে পায়ের জায়গায় চলো আমরা একশো আশি বসাই দেখি কি আসে এখানে দেখি আসো অথবা তুমি ইয়ে নর্মাল নর্মাল হিসাব করতে পারো তাহলে দেখি টু টু পাই ডিভাইড বাই বারো আগে আমরা নর্মাল হিসাব করি তারপর আমরা ডিগ্রি হিসাব করবো প্লাস পাই বাই টু সেটা আমার কাছে রেজাল্ট আসছে এখানে সতেরো পাই বাই সিক্স আমার কাছে এটা রেজাল্ট আসছে সতেরো পাই ডিভাইডেড বাই হচ্ছে যে বাই সিক্স সতেরো পাই ডিভাইডেড বাই সিক্স আসছে এখানে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো তো এটা টু পাই থেকে বড় না এই যে সতেরো পাই ডিভাইডেড বাই সিক্স এটা এতটুকু লিখে তুমি যদি আনসার লিখে দাও তাও হবে সতেরো পাই ডিভাইডেড বাই সিক্স এতটুকু লিখে দিলে তুমি আনসার লিখে দাও তাও তুমি ফুল মার্কস পাবা কিন্তু এটাকে চাইলে আমরা একটু সিম্পলিফাই করতে পারতাম কিভাবে সিম্পলিফাই করতে পারতাম আমি তোমাকে একটু করে বুঝাই বলি তুমি একটা সার্কেল চিন্তা করো সাপোজ আমি একটা সার্কেলের এখানে একটা চলো একটা পিকচার আনি দেখো আমি তোমাকে চলো এখানে একটা সার্কেলের একটা এখানে পিকচার এনে দেখাই ওকে চলো আমি তোমাকে এই জিনিসটা এখানে একটু করে ব্যাখ্যা করি আসো তাহলে সাপোজ আমরা সার্কেলটাকে এখানে চিন্তা করি ধরো তুমি এখানে আমরা একটা লাইন টানে চলো এখানে এই লাইনটা হচ্ছে এটা ওকে আচ্ছা এখানে চিন্তা করি আমরা আমরা সাপোজ ধরো ভাই এই পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করছি তো এই পয়েন্ট থেকে ঘুরে যদি আমি এখানে আসি আবার তাহলে অ্যাঙ্গেল আমরা কত ডিগ্রি অতিক্রম করলাম টু পাই অতিক্রম করলাম বা তোমার হচ্ছে তাহলে একটা জিনিস দেখো তো আমি যদি এই এই ভ্যালুটাকে যদি কোনো কারণে একবার ডিগ্রিতে নিই তাহলে কত আসবে দেখি আমরা এই ভ্যালুটাকে যদি কোনো কারণে একবার আমি ডিগ্রিতে নিই তাহলে কি করতে হবে এই সতেরো বাই ছয়ের সাথে সতেরো বাই ছয়ের সাথে পাই জাস্ট পাই মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রিতে গুণ করতে হবে তাহলে দেখবে আমার অ্যাঙ্গেলটা আসবে তোমার এখানে কত জানো ডিগ্রিতে যদি নাও অ্যাঙ্গেলটা আসবে তোমার এখানে পাঁচশো দশ ডিগ্রি তাহলে অ্যাঙ্গেলটা কত আসছে এখানে পাঁচশো দশ ডিগ্রি এটা তো রেডিয়া নেয় তাই না এটা তো রেডিয়া নেয় আর ডিগ্রিতে হলেও কত আসছে পাঁচশো দশ ডিগ্রি আসছে আচ্ছা পাঁচশো দশ ডিগ্রি মানে কি পাঁচশো দশ ডিগ্রি মানে কি আচ্ছা আমাকে একটা জিনিস বলো যে সাপোজ তিনশো নব্বই ডিগ্রি মানে তুমি কি বোঝো তিনশো নব্বই ডিগ্রি তিনশো নব্বই ডিগ্রি বলতে আসলে বুঝায় তুমি বেসিক্যালি এই প্রথমে তুমি এইভাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসছো আরো তুমি তিরিশ ডিগ্রি গেছো আরো তুমি কতটুকু গেছো তিরিশ ডিগ্রি তাহলে ধরো দেখ এখানে আসে তাহলে আরো তুমি হচ্ছে এখানে কতটুকু গেছো তিরিশ ডিগ্রি গেছো তাহলে টোটাল অ্যাঙ্গেলটাকে তুমি যখন কত বলবা তিনশো নব্বই ডিগ্রি বলবা তার মানে আমি বলতে চাচ্ছি কি তিনশো নব্বই ডিগ্রি বলা যে কথা তুমি কিন্তু তিরিশ ডিগ্রি বলাও কিন্তু সেম কথা কেন আমি তোমাকে বুঝাই বলি ভাই তিরিশ ডিগ্রি মানে হচ্ছে যে নীল রেখাটাকে নির্দেশ করতেছে তিনশো নব্বই ডিগ্রি মানেও কিন্তু নীল রেখাটাকে নির্দেশ করবে কেমনে আমি বলি তিনশো সাইডটা তুমি একবার ঘুরে আসছো আর তিরিশ উপরে তার মানে একটা জিনিস হচ্ছে এখানে মজার ব্যাপার যেটা হচ্ছে অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কখনো যদি অ্যাঙ্গেলের ভ্যালুটা তিনশো সাইড থেকে বড় থাকে সাপোজ ধরো তোমার অ্যাঙ্গেলের ভ্যালু কোনো কারণে তিনশো ধরো তোমার হচ্ছে যে ভাই ধরো চারশো বিশ ডিগ্রি আছে চারশো বিশ ডিগ্রি লেখা যে কথা সিক্সটি ডিগ্রি লেখাও সেম কথা কারণ কেন আমি বলি চারশো বিশ ডিগ্রি আলটিমেটলি সিক্সটি ডিগ্রির যে রেখা সেটাকে নির্দেশ করতেছে কিন্তু কেমনে কারণ তিনশো ষাট ডিগ্রি সে হচ্ছে ঘুরে আসছে আর সিক্সটি ডিগ্রি গেছে তাহলে সেখানে এই যে চারশো বিশ ডিগ্রি লেখা যে কথা সিক্সটি ডিগ্রি লেখা বেসিকালি সেম কথা যেমন অনুরূপভাবে জিরো ডিগ্রি লেখা যায় কথা তিনশো ষাট ডিগ্রি লেখা সেম কথা কেমনে জিরো ডিগ্রি মানে এখানে আসো আবার এই যে দেখো তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসলে আবার এখানেই ফেরত আসবা তার মানে বৃত্তর ক্ষেত্রে যেটা হয় আসলে বেসিক্যালি মানে অ্যাঙ্গেল বা বৃত্তর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভাই এখানে তোমার তিনশো ষাট ডিগ্রি থেকে যদি বেশি থাকে তাহলে সেই অ্যাঙ্গেলটাকে যেমন চারশো বিশ ডিগ্রি আসে না চারশো বিশ ডিগ্রী তুমি কত লিখতে পারতো ষাট ডিগ্রি কেমনে চারশো বিশ থেকে তিনশো ষাট টা তুমি বিয়োগ করে দাও যেটা বাবা সেটা হচ্ছে সমান হবে যেমন দেখো আমাকে যদি কেউ বলে সাপোজ আমাকে যদি কেউ বলে চারশো দশ ডিগ্রি এটাকে আমরা অন্য কিভাবে প্রকাশ করতে পারি তুমি চারশো দশ থেকে তিনশো ষাট কে বিয়োগ করে দাও পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি লেখা যে এই কথা চারশো দশ ডিগ্রি লেখো সেম কথা সেম পয়েন্টকে নির্দেশ করতেছে তাহলে ভাই এত কথা বলতেছেন কেন এত কথা বলার উদ্দেশ্যটা কি এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে পাঁচশো দশ ডিগ্রি লেখা যে এই কথা তুমি যদি পাঁচশো দশ থেকে যদি তিনশো তিনশো ষাটকে বাদ দিয়ে দাও অর্থাৎ তুমি তখন পাবা কত তুমি তখন পাবো হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি লেখাও সেম কথা তার মানে পাঁচশো ষাট ডিগ্রি লেখা যে এই কথা একশো পঞ্চাশ ডিগ্রি লেখাও সেম কথা ওকে তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো এখানে সেটা হচ্ছে যে এটা তো ডিগ্রি হিসাবে তিনশো ষাট ডিগ্রি বাদ দিছো রেডিয়ানের হিসাবে কত বাদ দিবা তিনশো ষাট ডিগ্রি মানে কিন্তু টু পাই নির্দেশ করে তাহলে রেডিয়ানের হিসাবে কিন্তু তুমি টু পাই কে বাদ দিবা তার মানে সতেরো বাই ছয় থেকে তুমি যদি টু বাদ দাও তাহলে তোমার কাছে এখানে থাকবে ওই যে ফাইভ পাই ডিভাইডেড বাই সিক্স থাকবে অর্থাৎ এই সতেরো পাই ডিভাইডেড বাই সিক্স রেডিয়ান লেখা যে কথা বা এটা তুমি এখানে আসলে ফাইভ পাই বাই সিক্স রেডিয়ান লেখাও সেম জিনিসকে নির্দেশ করে কেমনে ফাইভ পাই ডিভাইড বাই সিক্স ওই যে জাস্ট আমরা এখানে কি করছি বলতো তো সতেরো পাই ডিভাইডেড বাই সিক্স থেকে টু পাই বাদ দিয়ে দাও তাহলে সেম জিনিসটা নির্দেশ করে তাহলে এত কথা বলার উদ্দেশ্যটা কি তুমি চেষ্টা করবে আমি তোমাকে বলি সাররা যেটা প্রিফার করে সেটা হচ্ছে যে সাররা আসলে বাই এটা তুমি তুমি ফুল দেওয়া উচিত কিন্তু সাররা যেটা প্রিফার করে মানে সারারা যেটা পছন্দ করে সেটা হচ্ছে যে তুমি অ্যাঙ্গেলটাকে ছোট করে লিখো তাই না তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট করে লিখো এই জন্য তুমি কি করতে পারো শত রুপাই ডিভাইড বাই সিক্সটিন আসছে তাহলে এটা টু পাই থেকে বড় তাহলে এটাকে তুমি টু পাই তখন বাদ দিয়ে এটা লিখে দিবা এটা লেখা যে এই কথা এটা লেখা সেম সেম জায়গাকে নির্দেশ করতেছে কখনো যদি তিনশো ষাট ডিগ্রি থেকে যদি বড় আসে তাহলে তুমি ওই তিনশো ষাট ডিগ্রি বাদ দিয়ে বাকিটুকু লিখে দিবা সেটা হচ্ছে তোমার এখানে অর্থাৎ তাহলে আমি সামারি করি আসো অর্থাৎ আমি সামারি করি তাহলে সামারিটা হচ্ছে এই যে আমার তো এটা রেডিয়ান আসছে না আমার এই ভ্যালুটা কিসে আসছে রেডিয়ান আসছে সো এই সতেরো পাই ডিভাইড বাই সিক্স রেডিয়ান এটাও আমি আনসার লিখতে পারি কিন্তু সবচেয়ে বেটার হয় এটা থেকে আমি টু পাইকে কে বাদ দিয়ে এটা লিখি ধরোটি তো সেম জিনিসকে নির্দেশ করতেছে এটা তো আমরা একটু আগে দেখে আসছি

চোদ্দ সেকেন্ড পরে তোমার হচ্ছে যে ভাই স্মরণ বের করলাম আর আমরা হচ্ছে চোদ্দ সেকেন্ড পরে তোমার এখানে দশা বের করলাম এটা লিখলেও চলবে আনসার এটা লিখলেও চলবে আনসার ওকে আশা করি তুমি এখানে এটা বুঝতে পারছো ভাই তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই নেক্সট ম্যাথটা চলো আমরা অ্যানালাইসিস করে আসো তো নেক্সট ম্যাথগুলো এটা তুলনামূলক ইজি ম্যাথ চলো আমরা দেখি আসো এখানে কী বলছো আমাকে এখানে চলো আমরা এটা অ্যানালাইসিস করি এখানে দেখো আমাকে বলতেছে কি ভাই এখানে আমাকে বলা হচ্ছে যে সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোন কণার সাম্যাবস্থা অবস্থা থেকে সরণ থ্রি সেন্টিমিটার হলে এর ব্যাগ হয় ফোর সেন্টিমিটার পার সেকেন্ড স্মরণ ফোর সেন্টিমিটার হলে এর ব্যাগ হয়ে থ্রি সেন্টিমিটার বিস্তার নির্ণয় করো সময়ের সাপেক্ষে সময়ের এবং রাশিমালা প্রকাশ করো চলো আমি তোমাকে দেখাই জিনিসটা অঙ্কটা আসলে কি বলছে আসলে আমরা কি কি দেওয়া আছে আমরা একটু করে দেখি এখানে এ নাম্বারের জন্য চলো আমরা অ্যানালাইসিস করি ফার্স্টে আমাকে বলছি কি দেখো তো একটা এই কনাটা কিভাবে চলতেছে সিম্পল হারমোনিক বসানো চলতেছে তার মানে এরপর আমাকে বলছে কি স্মরণটা যদি তোমার থ্রি সেন্টিমিটার হয় তার মানে স্মরণ যদি আমার কোনো কারণে থ্রি সেন্টিমিটার হয় আমার তাহলে ব্যাক কত হয় এখানে এখানে ব্যাগ হয়ে হচ্ছে যে ফোর সেন্টিমিটার পার সেকেন্ড কোনো কারণে স্মরণটা যদি আমার এখানে ফোর সেন্টিমিটার হয় ব্যাক কত হয় ব্যাগ হয় তোমার হচ্ছে থ্রি সেন্টিমিটার পার সেকেন্ড আর এরপরে বসে সময় আমার যখন এক সেকেন্ড টি মানে যখন আমার এখানে ওয়ান সেকেন্ড তাহলে এটাকে আমরা এখানে লিখে আসো নিচে লিখি তাহলে টি যখন আমার এক সেকেন্ড তখন আমার স্মরণ কত তখন হচ্ছে আমার এখানে স্মরণ দেওয়া আছে হচ্ছে এক সেন্টিমিটার তাহলে দেখো এই ইনফরমেশনগুলো তোমার কোয়েশনে দেওয়া আছে দেখো এক্স থ্রি হইলে থ্রি সেন্টিমিটার হইলে ভি হচ্ছে এত এক্স এত হইলে ভি হচ্ছে এত আর টিও এত হইলে এক্স হচ্ছে এত এগুলো তোমাকে দেওয়া আছে এখন তোমাকে এখানে বের করতে বসে কর্নারের বিস্তার কত ওকে আচ্ছা এখন দেখো তবে আমরা তোমার এই যে ব্যাগের রাশিমালা কি বসছিলাম ব্যাগের আমরা কি সূত্র শিখে আসছিলাম ভি মানে ছিল তোমার এখানে ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এটা তোমাদের সবাইকে আমরা শিখে আসছি

সেটাকে আমরা কত নাম্বার ইকুয়েশন নাম দিতে পারি এক নাম্বার ইকুয়েশন নাম দিতে পারি অনুরূপভাবে আমরা দুই নাম্বার জন্য দুই নাম্বারে যেটা আছে এটা এক্স ইকুয়াল টু ফোর আর হচ্ছে ভি ইকুয়াল টু থ্রি এটাকে চলো আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ভি এর জায়গায় আমরা এখানে থ্রি বসাবো ওমেগা বসাইছি আর এবার আমরা এক্স এর জায়গায় তাহলে কত বসাবো ফোর বসাবো তাহলে এখানে পাবো আমরা এ স্কোয়ার মাইনাস সিক্সটিন কি করছি আমি তোমাকে বুঝাই বলি ভি এর ইকুয়েশন এটা ছিল না তা আমরা প্রথমে প্রথম প্রথমবার কি করছি এখানে প্রথম ডাটাটাকে নিয়ে ভি এর জায়গায় আমরা এখানে ফোর বসাইছি এক্সের জায়গায় যখন থ্রি তখন থ্রি স্কোয়ার মানে নাইন হয়েছে সেকেন্ডটার জন্য এক্স মানে তোমার হচ্ছে ফোর তার মানে সিক্সটিন হয়েছে আর ভি তখন হচ্ছে তোমার এখানে থ্রি এটা পাইছি তাহলে এটাকে আমরা কত নম্বর ইকোয়েশন নাম দিতে পারি এটাকে চলো আমরা দুই নম্বর ইকোয়েশন নাম দিই ওকে আচ্ছা এখন আমার টার্গেটটা কি এখন আমার টার্গেটটা হচ্ছে যে আমি তাহলে এখানে দুইটা ইকুয়েশন পাইছি দুটি ইকোয়েশন আমার দুইটা আন একটা ওমেগা ওমেগা আর একটা হচ্ছে এ তাহলে এখানে দেখো আমাকে ফার্স্ট বিস্তার বের করতে বসে একটা কাজ করি আসো সেটা হচ্ছে যে আমি যদি কোনো কারণে এক নাম্বার ইকোয়েশনকে দুই নাম্বার ইকোয়েশনকে ভাগ করি আমার কিন্তু ওমেগা ওমেগা চলে যাবে শুধু এ থাকবে হচ্ছে আন্নন তাহলে আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো চলো তাহলে ক্যালকুলেট করি আসো তাহলে আসলে একটা কাজ করি এই এক নাম্বারকে তাহলে আমরা দুই নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আমরা কত পাচ্ছি ফোর বাই থ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার ওমেগা ওমেগা তো কাটা যাবে তাই না এখানে দেখো এককে আমরা কি করতেছি দুই দিয়ে ভাগ করতেছি তাহলে ওমেগা ওমেগা কাটা যাবে তাহলে এখানে কি থাকবে এ স্কোয়ার মাইনাস নাইন আর নিচে কত থাকবে তোমার এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ষোলো থাকবে রাইট রুট ওভার মাইনাস ষোলো আছে এখানে ওকে আশা করি এটা বুঝতে পারছো এবার তুমি এখানে রুট ওভার না দুই জায়গাতে এই ডান পাশে রুট ভাঙানোর জন্য তুমি কি করতে পারো অভ্যাপকে স্কোয়ার করতে পারো তাহলে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা কত পাচ্ছি এখানে দেখো চলো আমরা নিচে গ্যাকোলেশন করি এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে বাবো ষোলো আর নিচে বাবো ও নয় আর এখানে তাহলে রুট চলে যাবে তাহলে এ স্কোয়ার নয় আর এখানেও রুট চলে যাবে তাহলে এখানে থাকবে তোমার এখানে অ্যাস্কোয়ার মাইনাস ষোলো রাইট এবার তাহলে ক্রস গুনফল করি

আর টু ফিফটি সিক্স মাইনাস এইটি ওয়ান থাকবে তাহলে এখানে কত আসবে দেখো সিক্সটিন মাইনাস নাইন মানে কত সেভেন আর আমরা তাহলে ওই পাশে পাচ্ছি কত টু ফিফটি সিক্স মাইনাস এইটি ওয়ান ডিভাইডেড বাই তোমার এখানে সেভেন হবে রাইট তাহলে এখানে টোয়েন্টি ফাইভ থাকবে তখন তাহলে এখানে এ স্কোয়ার মানে কত থাকতেছে আমার এখানে টোয়েন্টি ফাইভ তাহলে আমি যদি বিস্তারটাকে যদি রুট করে দিই তাহলে বিস্তার তো নেগেটিভ হইতে পারে না তাহলে হবে কি বলতো ফাইভ হবে এখানে ওকে বিস্তারটা এখানে কত হবে ফাইভ হবে আর এখানে আমরা সবাই জানি সরণের একক যা থাকে বিস্তারের এককও যা থাকে স্মরণে এখানে সেন্টিমিটার তাহলে বিস্তারও কিছু থাকবে সেন্টিমিটার তাহলে বিস্তার ভ্যালুটা কত ফাইভ সেন্টিমিটার ওকে আশা করি এটা বুঝতে পারছি আমরা এখানে এই ম্যাচটি ইজি ম্যাথ ছিল তাহলে চলো আমরা এটা বের করে ফেলছি এরপর আমাকে দেখো কি বের করতে বলছে সময়ের আপেক্ষিক রূপে কণাটি শরণ বের করতে বসছে তারপরে তোমার এখানে ব্যাগ বের করতে বসে তরণ বের করতে বসে এখানে ওকে চলো তাহলে আমরা এগুলো এখন বের করার চেষ্টা করে দেখবো এখানে আচ্ছা তাহলে এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো এখানের মধ্যে কোয়েশ্চনে কোথায় সময় সময়করণে স্টার্ট করছে সেটা কিন্তু তোমাকে বলা নাই কোথাও কোথায় এখানে সময় সময়করণে স্টার্ট করছে সেটা তোমাকে এখানে কোনো বলা নাই আবার তোমার এখানে আদি স্মরণও দেওয়া নাই আবার তোমার এখানে খেয়াল করে দেখো সাপোজ আমি যদি তোমাকে দেখাই আমি যদি এখানে স্মরণের সমীকরণটা আমি যদি এখানে খেয়াল করে দেখো আমরা ফার্স্ট চলো এখানে তারা ডাক টেনে দিই এরপরে চলো আমরা এখানে স্মরণের ইকুয়েশনটা দেখি স্মরণের ইকুয়েশন আমরা কত জানি সবাই স্মরণের ইকুয়েশন আমরা সবাই জানি হচ্ছে তোমার এক্স ইসিক টু এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো এখানে বলো তোমার কি দেওয়া আছে একটা জিনিস দেওয়া আছে টি ইকুল টু ওয়ান সেকেন্ডে এক্স এগুলো কত ওয়ান সেন্টিমিটার তার মানে টি এর ভ্যালু যখন ওয়ান তখন এক্স একশো কত একশো ওয়ান আর এর ভ্যালুটা তুমি এখান থেকে পাইছো এর ভ্যালু ফাইভ কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি এখানে ওমেগাও জানো না তুমি এখানে ডেলটাও জানো না আবার তোমার কোয়েশ্চনে কোথাও কোথ থেকে সময় গণনা স্টাডি হয়েছে সেটা বলা নাই আবার ডেল্টা ভ্যালুটা দেওয়াও নাই তোমার কোশ্চেন তাহলে ডেল্টা সম্পর্কে তোমার কোয়েশ্চনে কোনো আইডিয়াই নেই তাহলে ডেল্টা বেলুদের যদি নেওয়া না থাকে এরকম তাহলে ডেল্টাটাকে আমরা কত ধরে নিব বাই ডিভোল্ট আমরা জিরো ডিগ্রি ধরে নিব তাহলে এখানে যদি ডেল্টা সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই তাহলে আমরা ডেল্টাটাকে কত ধরে নিব ভাই জিরো তাহলে আমি চলো এই জিনিসটাকে আমরা তাহলে এখানে এটাকে তাহলে এই পাশে নিয়ে যাই উপরে নিয়ে যাই এখানে নিয়ে যাই তাহলে তোমাকে বোঝানোর জন্য ওকে তাহলে চলো আমরা এখানে ক্যালকুলেট করি আসো তাহলে আমাকে আমাকে কি বের করতে বসছে দেখো তো আমাকে এখানে বের করতে বসছে যে সময়ের আপেক্ষিক আপেক্ষ গ্রুপে মানে সময়কে তোমার যে ফাংশন হিসেবে ধরে মানে টি এর ফাংশন আকারে স্মরণ ওয়েগ এবং তরণের রাশিমালা লিখতে বলছে ওকে টি এর ফাংশন আকারে আর আপেক্ষ গ্রুপে মানে ফাংশন আকারে আচ্ছা তাহলে স্মরণ ব্যাগ এবং তরণের রাশিমালা লিখো তাহলে স্মরণের রাশিমালা লিখবো তাহলে আমরা চলো তাহলে ডেলাটাকে ধরে নিব যেহেতু কোয়েশনে দেওয়া নাই তাহলে বাই ডিভোল আমরা জিরো ডিগ্রি ধরে নিব তাহলে ডেলটা যদি জিরো ডিগ্রি হয়ে যায় তাহলে জিরো ডিগ্রিকে আসলে যোগ করাও যে কথা না করাও সে কথা তাহলে আমরা এক্সিগুলো কত পাচ্ছি এস আইন ওমেগাটি পাচ্ছি এখন আমার ওমেগা তান নন ওমেগা বের করতে হবে কিভাবে করবো চলো এক্স এর জায়গায় আমরা ওয়ানকে কে বসাই এর জায়গায় আমরা ফাইভকে কে বসাবো সাইন ওমেগা ওমেগা তো আমি জানি না আর হচ্ছে আমরা টি দেওয়া আছে কোথায় এক সেকেন্ড এখন কি করছি এখানে এই এক্সের এর এই তোমার টি যখন ওয়ান সেকেন্ড তখন এক্স কিন্তু ওয়ান এটা দেওয়াই আছে তোমার কোয়েশনে যাই টি এর জায়গায় যখন ওয়ান বসাইছি তখন এক্সের এর জায়গায় আমি ওয়ান বসাই দিছি আর এটা আমি ফাইভ আগেই বের করছি এখান থেকে আমরা ওমেগাটা বের করবো বেসিকালি হ্যাঁ তাহলে আমরা কি করবো ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে নিয়ে যাবো রেডিয়ান মোডে নেওয়ার পরে আমরা এখানে তাহলে কত পাবো দেখো এখানে সাইন শুধুমাত্র ওমেগা কত রাইট চলে আসবে সাইন ওমেগা তাহলে এখান থেকে আমরা চাইলে ইজিলি ক্যালকুলেট করে ওমেগাটা ক্যালকুলেট করে ফেলতে পারবো তাহলে ওমেগা কত আসবে আমার এখানে রেডিয়ান মোডে নিয়ে যাও রেডিয়ান মোডে নেওয়া আসে কি আমার ক্যালকুলেটার হ্যাঁ আসে তাহলে এখানে সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ করো কত আসবে এটা আমার এখানে আসছে হচ্ছে পয়েন্ট পয়েন্ট টু জিরো

আচ্ছা একটা মিনিট দাঁড়াও এখানে তো তোমার ডেলটার ভ্যালু বের করার একটা অপশন আছে কি অপশন আছে আমি আমি ডিসকাস করে করে এটা 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 দেখলাম খেয়াল খেয়াল করলাম সলভ করার পরে দেখো এখানে ভ্যালু জানছি না কোনো কারণে যদি আমি এক অথবা দুই নম্বর ইকুয়েশনে এয়ার ভ্যালুটা বসাই দিই আন্ন থাকবে কিন্তু খালি ওমেগা তাহলে আমি ওমেকা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি যেন আমি ওমেকার ভ্যালুটা জানি এখানে তাহলে আমরা ডেল্টার ভ্যালুটা বের করতে পারি তাহলে ভাইরি ভ্যু এখানে জিরো ধরবো না তাহলে বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু দেখতেও অনেকটা সহজ মনে মানে একটু কিন্তু প্যাঁচ গোছ দিছে এখানে কিন্তু কিন্তু বসাইতে হবে আর তোমার কারেক্ট আসবে না ওকে সরি ভাই আমি আসলে খেয়াল করি প্রথমে জিনিসটা হঠাৎ করে মাথায় আসলো এটা আচ্ছা তো তোমার পরীক্ষায় হঠাৎ করে মাথায় নাও আসতে পারে বারবার প্র্যাকটিস করতে হবে আসলে এটা আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কি করবো ভাই আমরা চলো তাহলে একটা কাজ করি এই এয়ার হলে তো আমরা এখানে পেয়ে গেছি এক নাম্বার বা দুই নাম্বার যে কোনো জায়গায় তুমি এখানে বসাও তাহলে হবে চলো আমরা এক নম্বরে বসাই তাহলে আসলে আমরা এক নম্বরে বসাই খুব ভালো একটা জিনিস ছিল এটা খেয়াল এটা সরি ভাই তাহলে দেখো তাহলে চার ইকুস টু ওমেগা আমি জানি না তারপর এখানে তাহলে আমরা এর ভ্যালু তো পেয়ে গেছি এর এখানে বসাই দিই আমরা তাহলে এক ও দশ দেখি আমরা এখানে তাহলে এক ও দশবে দেখি আমরা চলো তাহলে এখানে হচ্ছে আমার এখানে এ স্কোয়ার এ মানে তো আমরা এখানে ফাইভ হয়েছি ফাইভ স্কোয়ার মাইনাস নাইন তাহলে আমরা ফোর ইকুইস টু ওমেগা ফাইভ স্কোয়ার মাইনাস নাইন হ্যাঁ তাহলে আসলে এখান থেকে তাহলে আমরা ওমেগা ক্যালকুলেট করি ওমেগা আসবে আমার এখানে আমি যদি ক্যালকুলেট করি এখানে তাহলে দেখো পঁচিশ এখানে তাহলে কত আসবে দেখে আসো ওমেগা ইন্টু তোমার এখানে ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ পঁচিশ থেকে নয় গেলে ষোলো থাকে ষোলো কেউ রিট গুলো চার থাকে তাহলে এখানে চার আসবে তাহলে ওমেগা মানে আমার এখানে আসবে কারণ চার চার কাটা কি ওয়ান রেডিয়ান পার সেকেন্ড ওকে আচ্ছা এবার আমি ওখানে ওমেগার ভ্যালু পাই গেছি এবার আমি কিন্তু ওমেগার ভ্যালু জানি তার মানে ওমেগার ভ্যালু কত এক এই ওমেগার ভ্যালুটা কত এখানে একই বের হয়েছে আমার তাহলে এখান থেকে কিন্তু আমরা কি বের করে ফেলতে পারবো ডেল্টাটা বের করে ফেলতে পারবো তো ডেল্টা কিন্তু বাই ডিফল্ট জিরো ধরা যাবে না তাহলে আমরা তাহলে ডেল্টা বের করে আসো তাহলে আসো আমরা এটাকে তাহলে আমরা ইউজ করি এখানে আমরা তাহলে জানি আমরা তাহলে জানি এখানে সেটা হচ্ছে যে এক্স কত হয় এ সাইন ওমেগা টি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা তাইলে প্লাস ডেল্টা যদি হয় তাহলে আমরা চলো বসে আসো এক্স এক্স কত ভাই এক্স হচ্ছে এখানে আমরা এখানে দেখো আমরা এই ডাটাটা ইউজ করবো নিচের ডাটা এই ডাটাটা ইউজ করবো আমরা তাহলে টি এর জায়গায় আমরা ওয়ান বসাবো এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো তাহলে আমরা যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই দিই এক্স এর জায়গায় যদি আমরা এখানে ওয়ান বসাই দিই আর এখানে আমার এ হচ্ছে যে ফাইভ সাইন ওমেগার বলো মাত্র পাইলাম ওয়ান আর টি এর জায়গায় আমরা ওয়ান বসাবো তাহলে এখানে ডেল্টা রাইট কি করলাম ভাই টি এর জায়গায় ওয়ান বসাইছি এক্স এর জায়গায় ওয়ান তখন আমরা জাস্ট ডেল্টাটা বের করবো এখান থেকে তাহলে আমরা চলো ক্যালকুলেট করি তাহলে এখানে কত আসবে আমার কাছে এখানে এখানে আমার কাছে আসবে হচ্ছে যে সাইন ওয়ান প্লাস ডেল্টা ইজ কুল টু তোমার ওয়ান বাই ফাইভ ক্যালকুলেটরকে কোথায় নিয়ে যাও রেডিয়ান মোডে নিয়ে যাও ক্যালকুলেটরকে এখান থেকে তুমি রেডিয়ান মোডে নিয়ে যাও কারণ আমরা ক্যালকুলেশনটা রেডিয়ান মোডে করবো আচ্ছা রেডিয়ান মোডে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখান থেকে তাহলে দেখো ওয়ান প্লাস ডেল্টারগুলো আমরা পেয়ে যাবো সাইন ইনভার্স ওয়ান বাই ফাইভ যেটা আসবে আমার কত এখানে আমার কাছে আসবে এটা পয়েন্ট টু জিরো ওয়ানের মতো ওকে আমি ক্যালকুলেট আগে করছিলাম এটা তাহলে পয়েন্ট টু জিরো ওয়ানের মতো আসবে তাহলে এখান থেকে তুমি ডেল্টাটা পেয়ে যাবা তাহলে ডেল্টা কত এখানে ডেল্টা আসবে তোমার এখানে তুমি তাহলে এটা ওয়ান টুকুই পাশে নিয়ে যাও তাহলে পয়েন্ট টু জিরো ওয়ান মাইনাস ওয়ান তাহলে ডেল্টার ভ্যালু হচ্ছে তোমার এখানে মাইনাস পয়েন্ট সেভেন নাইন নাইন এটাকে আমরা অনেকটা মাইনাস পয়েন্ট এইটও লিখতে পারি চাইলে তাহলে এখানে দেখো আমরা তাহলে এটাকে চলো নেক্সট পিসটা লিখবো আসো এই আটাকে তাহলে চলো আমরা ডেল্টাটাকে তাহলে নেক্সট পিসটা নিয়ে যাই সো আমরা তাহলে ডেল্টাটাকে নেক্সট পিসটাই লিখে আসো তাহলে পয়েন্ট টু জিরো ওয়ান ছিল তাহলে আস আমরা এখান থেকে না এক্সপি স্টার্ট করি একটা তাহলে এখান থেকে আমরা করবো যে তোমার ডেল্টা ইকুয়ালস টু পয়েন্ট টু জিরো ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে আমার কত আসছে ডেল্টার ভ্যালুটা আমার এখান থেকে তাহলে তোমার ডেল্টার ভ্যালু আসছে মাইনাস পয়েন্ট সেভেন নাইন নাইন আর এটাকে তাহলে যা আমরা লিখতে পারি এটা অনেকটা হচ্ছে মাইনাস পয়েন্ট এইটের সমান তুমি মোবাইল সেভেন নাইন নাইন রাখলেও কোনো সমস্যা নাই ওকে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো ভাই এবার হচ্ছে আমরা এই তিনটা ইকোয়েশন লিখবো স্মরণ ব্যাগ এবং তরণের ইকোয়েশন আমাকে এটা লিখতে বলছে তো স্মরণের ইকোয়েশন কত স্মরণ আমরা যদি আগে একটু করে লেখাও লিখি আসো এখানে স্মরণ তাহলে স্মরণ কত হবে আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা রাইট আচ্ছা ওয়াই দিয়ে লিখছি না না এক্স সরি এটাকে আমরা এক্স দিয়ে লিখছিলাম তোমার আগের বৃষ্টি আমরা যদি দেখাই আমরা এক্স দিয়ে লিখছি তো চলো এটাকে আমরা এক্স দিয়ে লিখি এক্স ওয়াই সমস্যা নেই আসলে এটা তাও একটা কাট রক্ষা করা আর কি যেহেতু কোয়েশনে এক্স দেওয়া ছিল তাহলে শরণ হচ্ছে আমরা এক্স ইজ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সো ভাই আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে আমরা দেখো তো কত পাচ্ছি এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে দেখো আমরা হচ্ছে যে তোমার এক্স ইকুয়াল টু পাচ্ছি এ মানে আমরা কত বের করছি কিছুক্ষণ আগে ফাইভ তাহলে এ জায়গায় আমরা চলো ফাইভকে বসাই সাইন ওমেগার বলে আমরা কত বসে পাইছি এখানে ওয়ান তাহলে আমরা ওমেগার জায়গায় ওয়ানকে বসাই টি এখানে আসে আর ডেল্টার জায়গায় আমরা পাইছি এখানে মাইনাস পয়েন্ট এইট তাহলে এটাকে বসিয়ে দিচ্ছি আমরা এখানে ওকে তাহলে এখানে তাহলে আমরা যদি আরেকটু একটু করি তাহলে এক আমরা পাচ্ছি তাহলে এখানে ফাইভ সাইন টি মাইনাস পয়েন্ট এইট এটা হচ্ছে আমার স্মরণের ইয়ে জিনিস স্মরণের সমীকরণ আর এখানে লিখে দিই লিখে দিবেন আপনারা যদি বা লিখে দিবা তোমরা সেটাতে হচ্ছে যে এক্সের একক সেন্টিমিটার এক্সের একক সেন্টিমিটার কেন একসাথে সেন্টিমিটার কারণ তুমি এটাকে কিসে বসাইছো বলতো এটাকে তুমি এখানে সেন্টিমিটার বসাইছো ওকে সেটা তোমার এখানে আনসার আশা করি এটা বুঝতে পারছো সেটা পুরোটা হচ্ছে আমার এখানে আনসার দেখো এই স্মরণটাকে আমরা প্রকাশ করছি মানে সময়টা আমার এখানে আনন রাইট এটা হচ্ছে আমার কাছে এখানে আন্সার আচ্ছা এরপরে তোমাকে কোশ্চেন করা হয়েছে কি দেখো এরপরে তোমাকে কোয়েশন করা হয়েছে যে হচ্ছে যে ভাই তোমার এখানে আহ কোথায় জিজ্ঞেস করতে হচ্ছে যে ব্যাক কত এখানে স্মরণ তুমি বের করছো ব্যাক কত বের করতে বসো তার ব্যাক ব্যাগ ভি ইকুস টু কত হবে ভাই ভি ইকুস টু আমরা জানি ব্যাক ভি মানে হচ্ছে যে আমরা সবাই জানি ডি এক্স বাই কি হয়ে বলতো সরণের ডিফারেন্সিয়েশন তাই না এটা আমরা সবাই জানি ডি এক্স ডিভাইড বাই ডিটি হয় তাহলে এখানে তোমার ডি অফ এক্স মানে তুমি এখানে কত পাইছো ফাইভ সাইন টি মাইনাস পয়েন্ট এইট রাইট তাহলে এখানে কত আসবে ভাই ফাইভ তো তোমার এখানে কনস্ট্যান্ট ফাইভ বাইরে চলে আসবে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে এখানে কস থাকবে আর এখানে এই আসলে বেসিক্যালি টি মাইনাস তোমার কী ধরতে হবে ধরতে হবে তাই না তাহলে এটাকে যদি ধরে নাও তো এটাকে তাহলে তুমি এখানে কত আসবে ডিফারেন্সিয়েট এইট আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে কারণ যেটাকে ঝেড ধরতে আর একবার কি করতে হয় ডিফারেন্সিয়েশন করা লাগে আমরা সবাই জানি যেটাকে আমরা জ্যাড ধরছি সেটাকে কি করা লাগে একবার ডিফারেন্সিয়েশন তাহলে টিকে কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসবে পয়েন্ট এট কে করলে তো জিরো আসবে কারণ এটা কনস্টেন্ট তাহলে তোমার এখানে তাহলে কি বেরিয়েছে তাহলে দেখো এখান থেকে আমার এখান থেকে তাহলে তোমার ব্যাগের ইকুয়েশন ভি বেড়েছে ফাইভ কজ অফ টি মাইনাস পয়েন্ট আর এখানে তাহলে এটার দেখো এখানে ভি এর একক কি হবে ভি এর একক এই ভি এর একক হবে তোমার এখানে ভাই ভি এর একক যেটা আছে এটাও হবে কত তো সেন্টিমিটার পার সেকেন্ড এটার একক তোমার এখানে হবে সেন্টিমিটার পার সেকেন্ড ওকে আশা করি এটা বুঝতে পারছি এখানে কারণ এখানে আমার একটা আমি সেন্টিমিটার পাখেছি আর এটা হচ্ছে আমার এখানে আন্সার এককের ব্যাপারটা না লিখলেও সমস্যা নাই কিন্তু জাস্ট লিখে দিলে ভালো আর কি স্যার আসলে বুঝছে তুমি যে এককের ব্যাপারটা অসহকারী বুঝ বুঝছো এইটা স্যার বুঝবে এটা তাহলে তোকে এরপরে তোমাকে ত্বরণও বের করতে বসছে তো তরণ আমরা কী জানি ভাই তরণ মানে হচ্ছে তোমার ডিভি ডি ভাইএড বাই ডিটিওয় তাহলে ডি ডি টি অফ করো তো ভি মানে করতো এখানে ফাইভ কজ অফ টি

এটা হচ্ছে তোমার কাছে কি আনসার আর এর একক কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এর একক এটা হবে হচ্ছে ভাই সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার ওকে সেটা হচ্ছে তোমার এখানে আনসার আশা করি এবারটা এখানে বুঝতে পারছো ভাই তাহলে এটা হচ্ছে তোমার এখানে আনসার তাহলে এটা এটাকে চলো আমরা এখানে আনসার লিখে দিই এটা হচ্ছে তোমার এখানে আনসার ওকে তাহলে আমরা চলো নেক্সট অঙ্গে যাই ভাই নেক্সট অঙ্কে দেখে আমাদেরকে কি বলতেছে এখানে আশা করি অঙ্গটা বুঝতে পারছো আগেরটা নেক্সট অঙ্গটা দেখো নেক্সট অঙ্গটাও বেশ ইন্টারেস্টিং এবং একটা জিনিস এখানে নতুন জানবা নেক্সট অঙ্গটাতে চলো আমরা শিখি আসো এটা চলো আমরা নেক্সট অঙ্গটা দেখি এখানে আমাকে বলছে কি দেখো তো ভাই যে একটি সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণা প্রতি মিনিটে একশোটি পূর্ণ দোলন দেয় তার মানে এক মিনিটে পূর্ণ দোলন দেয় কয়টা একশোটা তারপর বলছে যে মূল মধ্যবিন্দুতে কণাটির গতিবেগ সেভেন মিটার পার সেকেন্ড মূল মধ্যবিন্দু কোনটা ওই সাম্য অবস্থাটাকে তুমি কি বলতা মূল মধ্যবিন্দু বলতা আর সেখানে গতিবেগ কত সেভেন মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এলে এর পথের দৈর্ঘ্য নির্ণয় করো আমি তোমাকে বুঝাই বলো অঙ্কটা এখানে ভেঙে ভেঙে করাই আসো তোমাকে প্রথমে কি বসে দেখো প্রথমটা লঙ্ক প্রথম লাইনটাকে লক্ষ্য করো ভাই বসে একটা সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণা প্রতি মিনিটে একশোটি পূর্ণ দোলন দেয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি এক মিনিটে পূর্ণ দোলন দেয় হচ্ছে যে একশোটি এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান মিনিটে পূর্ণ দোলন দে তোমার কয়টা হবে ভাই একশোটি রাইট তা এইখানে আমরা দোলন সংখ্যাটাকে ভাই কি দিয়ে প্রকাশ করি পূর্ণ দোলনটাকে বড় হাতের এন দিয়ে আর সময় যেটা সেটাকে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি ভাই পর্যায়কালটা পেয়ে যাব না পর্যায়কাল বড় হাতের টি সেটা কত হয় টি ডিভাইডেড বাই এন তোমাদেরকে ফর্মুলা শিখে আসছি তাহলে টি মানে এক মিনিট বা ষাট সেকেন্ড আর এন মানে আমার এখানে দেওয়া আছে পূর্ণ দোলন সংখ্যা কত একশো তাহলে একশো দিয়ে ভাগ করো তাহলে এখানে আসবে করো তোমার কাছে পয়েন্ট সিক্স আসার কথা সিক্সটিকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো সেটা আসবে তোমার কাছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সেকেন্ড এটা হচ্ছে তোমার পর্যায়কাল এরপরে তোমাকে বলছে কি দেখো বলছে মূল মধ্যবিন্দুতে কণাটির গতি ব্যাগ কত সেভেন মিটার পার সেকেন্ড একটা জিনিস দেখো তাহলে দেখো এটা যেহেতু সিম্পল হারমোনিক মোশনে তুলতেছে সিম্পল হারমোনিক মোশনে যেহেতু চলতেছে তার মানে এ ধরো আপ ডাউন করতেছে আর এখানে তোমার কি আছে বলো তো সাম্যাবস্থা বা যেটাকে তুমি মূল মধ্যবিন্দু বলো এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে তোমার সাম্মা বস্তা এটাকে তুমি বলতে পারো মূল মধ্য বিন্দু আর এই বিন্দুতে আছে আছে কত তোমার কাছে হচ্ছে যে সেভেন মিটার পার সেকেন্ড ভাই মনে করার চেষ্টা করে দেখো সাম্যাবস্থার মধ্যে যে ব্যাগটা থাকে এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালোসিটি হয় সাম্যাবস্থার অবস্থার মধ্যে যে ব্যাগটা থাকে সেটাই হচ্ছে আমার কি হয় ম্যাক্সিমাম ভ্যালোসিটি হয় কেন কারণ এখানে এই ক্ষেত্রে সাম্য অবস্থায় এক্সি মানে কত এক্স মানে জিরো সাম্য অবস্থায় মানে কি কোনো স্মরণ নাই সেখানে এক্সি গুলো কত হয় এক্সি তোমার এখানে জিরো হয় তুমি কি জানো ওমেগা ওমেগা রুটোয়ার মাইস এক্স স্কোয়ার্সটাকে জিরো বসাই দাও কত আসে রেজাল্ট ওমেগা ইন্টু এ যেটা তোমার ম্যাক্সিমাম ভ্যালোসিটির সমান তার আমরা সবাই জানি সাম্য অবস্থার মধ্যে আমরা যেই ব্যাগটা পাই সেটা হচ্ছে তোমার কি বলতো সেটা হচ্ছে তোমার হচ্ছে ভাই বি ম্যাক্স হয় রাইট আচ্ছা তাহলে এখানে খেয়াল করে দেখো সরি আমি একটু দরজাটা বন্ধ করি দাঁড়াও সরি ভাই একটু ইন্টারাপশন করছে এখানে আচ্ছা ওকে তাহলে দেখো এখানে তাহলে আমরা এখানে বলতেছিলাম এখানে তোমার কোয়েশনে কি দিচ্ছে দেখো তো মূল বন্ধুবিন্দুতে কণাটির গতিবেগ হচ্ছে সেভেন মিটার পার সেকেন্ড তার মানে মূল মধ্যবিন্দু যেটা আছে সেটাকে আমরা সাম্যাবস্থা বলি না সাম্যাবস্থার মধ্যে ব্যাগ দেওয়া আছে এটা আর সাম্যাবস্থার ব্যাগটাকে তুমি কি বলো ভিম এক্স বলো এটা তো আমরা আগেই শিখে আসছি আচ্ছা তাহলে এখানে দেখো ভিম এক্স তাহলে এখানে দেওয়া আছে কত তাহলে ভিম এক্স দেওয়া আছে আমার কাছে এখানে সেভেন তাহলে এখানে আমার কোয়েশনে কি দেওয়া আছে ভিম এক্স হচ্ছে কত সেভেন তো ভিম এক্সে তুমি ফর্মুলা কি জানো ওমেগা ইনটু এ জানো রাইট আচ্ছা তাহলে এখন তোমাকে কোয়েশনে বের করতে বসে কি পথের দৈর্ঘ্য কত আচ্ছা পথের দৈর্ঘ্য মানে যেই পথে সে চলাচল করে সেটার দৈর্ঘ্য তাহলে এখন কি হয় আমরা জানি কণাটা হচ্ছে প্রথমে আগে এই উপরে আবার সে হচ্ছে যে তোমার নিচে নামে তাহলে এই যে আমার আমার যে সিম্পল হারমোনিক মোশনে যে কণাটা চলাচল করতেছে সেটা তাহলে কোন কতটুকু পথ জোরে চলতেছে এই যে দেখো তো এই উপর থেকে নিজ পথ পথ জোরে চলতেছে না তার মানে এটা হচ্ছে পথের দৈর্ঘ্য তাহলে অলওয়েজ মনে রাখবা সিম্বল হারমোনিক মোশনে যে কণাগুলো চলে তাদের পথের দৈর্ঘ্য পথের দৈর্ঘ্য এটার ফর্মুলা কত হয় বলো তো এটার ফর্মুলা হয় তোমার এখানে দেখো তো সে হচ্ছে যে টোটাল পথ হচ্ছে এখানে টু এ ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে তোমার এখানে সিম্পল হারমোনিক মোশনে যে কণাগুলো চলে তারা যেই পথটাতে চলে সেই পথের মাঝখানেটাকে তুমি যদি সাম্য অবস্থা বলো সাম্যাবস্থা থেকে একদম ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উচ্চ তুমি এ বলো আর সাম্য থেকে ম্যাক্সি মিনিমাম যে হাইটটা সেটাকে তুমি এ বলো তাহলে মোট পথের দৈর্ঘ্য এখানে কত হয়েছে এ প্লাস অর্থাৎ টু এ তাহলে অলওয়েজ মনে রাখবা পথের দৈর্ঘ্যের ফর্মুলা কি বলো তো এটা আমরা আগে পড়ি নাই আজকে বললাম পথের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে তোমার এখানে টু এ ওকে এখানে এ দ্বারা বিস্তারকে বোঝাচ্ছে তাহলে অলওয়েজ মনে রাখবা পথের দৈর্ঘ্য মানে কত হয় বলো তো পথের দৈর্ঘ্য মানে হচ্ছে টু এ আর পথের দৈর্ঘ্য ব্যাপারটা জিনিসটা কি ব্যাপারটা হচ্ছে যে সিম্বল হারমোনিক মোশনে যে কণাটা আছে সেটা কু কত পথ জুড়ে চলাচল করে অর্থাৎ এই লাইনটা বরাবর চলাচল করে তাহলে এই লাইনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার পথের দৈর্ঘ্যটাকে আমরা কিভাবে বের করতে পারি মাঝখানেটা যেহেতু সাম্যাবস্থা বা মূল বিন্দু তো ওইটা থেকে হচ্ছে যে একদম ম্যাক্সিমাম তুমি অ্যা বলো আবার মিনিমাম হাইটটাকে তুমি অ্যা বলো তাহলে টোটাল দৈর্ঘ্য কত হলো টু এ তার মানে পথের দৈর্ঘ্য টু এ ওকে আশা করি এটা বুঝতে পারছো তাহলে ভিম এক্স মানে হচ্ছে আমার এখানে সেভেন ইসগুলো তালে আমরা লিখতে পারি ওমেগা ইন্টু এখন এখানে দেখো আমরা সবাই জানি সেভেন ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি ওমেগা মানে কত লিখতে পারি টুয়েস পাই ডিভাইডেড বাই টি ইন্টু এখানে তাহলে দেখো সেভেন ইজ ইস ইক ডিভাইডেড বাই পয়েন্ট সিক্স এ তাহলে এখান থেকে হচ্ছে আমরা এ মানে লিখতে পারি কত সেভেন ইন্টু পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু পাই রাইট আচ্ছা তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি এখানে সেভেন ইন্টু পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই টু ইন্টু পাই এটা আমার কাছে আসছে এখানে পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স এইট ফোর যদি আমরা এখানে বসাই এই ভ্যালুটা তাহলে এটা কিসে আসবে এককটা এখানে আসলে কিছু এর একক এখানে এখানে দেখো মিটার পার সেকেন্ড দেওয়া সে এককটা কিন্তু মিটারে আসবে ওকে যেহেতু মিটার পার সেকেন্ডে দেওয়া তাহলে এরপর আমরা যদি এখানে পথের দৈর্ঘ্য বের করি এখন তাহলে পথের দৈর্ঘ্য কত আসবে পথের দৈর্ঘ্য মানে হচ্ছে টু ইন্টু এ টু ইন্টু পয়েন্ট সিক্স সিক্স এইট ফোর ফাইভ সেটা আসবে আমার কাছে টু দ্বিগুণ করি টু ইন্টু পয়েন্ট সিক্স সিক্স এইট ফোর ফাইভ সেটা আসছে আমার কাছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সিক্স নাইন এটা আমার কাছে আসছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সিক্স নাইন মিটার এটা হচ্ছে আমার এখানে আনসার ওকে আশা করি একটু এখানে বুঝতে পারছো ভাই সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটাতে যাই দেখি নেক্সট অঙ্গ আমাদের এখানে কি দিছে আচ্ছা নেক্সট অঙ্কে এখানে দেখো আমাকে এখানে বলছে কি আমার এখানে বলতে হচ্ছে যে একটা এক্স দেওয়া আছে মানে এক্স ইকুয়াল টু তার মানে একটা একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা কণার স্মরণের সমীকরণ দেওয়া আছে ওকে এরপর আমাকে বলা হয়েছে ভাই কোয়েশ্চনে কণাটি কতক্ষণ পরে সাম্য থেকে মানে সাম্য অবস্থান থেকে বিস্তারে যাবে এটা তোমাকে বের করতে বলছে আচ্ছা তাহলে চলো আমি তোমাকে জিনিসটা চলো ক্লিয়ার করি এখানে ফার্স্টে দেখো তো কি দেওয়া আছে কোশ্চনে আমার যে সিম্পল হারমোনিক মোশনে চলা একটা কণার সমীকরণ দেওয়া আছে তাহলে আমাকে দেওয়া আছে ফার্স্টে সিম্পল হারমোনিক মোশনে চলমান অনার স্মরণের সমীকরণ স্মরণের সমীকরণ বা ইকুয়েশন দেওয়া হচ্ছে আমার এখানে এক্স ইসিক টু সেভেন সাইন পয়েন্ট ফাইভ টি ওকে আচ্ছা এরপরে দেখো আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে কি আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে কোণটি কতক্ষণ পরে সাম্য থেকে বিস্তারে যাবে যেহেতু কোণাটা সিম্পল হারমোনিক মোশনে চলতেছে তাহলে ধরা যাক এই লাইন বরাবর আপ ডাউন করতেছে তাহলে লক্ষ্য করে দেখো ধরা যাক এটা হচ্ছে আমার এখানে সাম্য অবস্থান রাইট আর এটা হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম হাইট আর এটা হচ্ছে আমার এখানে মিনিমাম হাইট আচ্ছা তা আমাকে বলছে এখানে কোশ্চেনটা কি কতক্ষণ পরে সাম্য থেকে সাম্য থেকে বিস্তারে যাবে মানে সাম্যাবস্থান অবস্থান থেকে বিস্তারে যাইতে কতক্ষণ সময় লাগবে অর্থাৎ এই সাম্যাবস্থান থেকে এই বিস্তারা যাইতে কত সময় লাগবে এটা তোমাকে বের করতে বলছো ওকে আশা করি কোয়েশনটা এখানে বুঝতে পারছো আচ্ছা এবার আমি তোমাকে চলো জিনিসটা এখানে ব্যাখ্যা করে দেখাই আমি চলো এখানে কয়েকটা পয়েন্টের নাম দিই আমরা চলো এটাকে এ পয়েন্ট বললাম এটাকে আমরা বি পয়েন্ট বলি এটাকে চলো আমরা সি পয়েন্ট বলি একটা জিনিস চিন্তা করে দেখো সাপোজ ধর একটা কণা সে হচ্ছে যে একটা পর্যায় যখন সম্পন্ন সম্পাদন করে তখন সে কি করে একটা পর্যায় সম্পাদন করার সময় প্রথমে সে থেকে যাবে ধরো তাহলে একটা পর্যায় সম্পাদন করার সময় এ থেকে প্রথমে যাবে তারপরে বিতে কি হবে বি থেকে সে হচ্ছে সিতে যাবে তাহলে প্রথমে এ থেকে থেকে হচ্ছে যাবে আবার সি থেকে হচ্ছে কোথায় আসবে বিতে ফেরত আসবে আবার সি থেকে হচ্ছে তোমার বিতে ফেরত আসবে আবার বি থেকে কোথায় ফেরত যাবে এতে ফেরত যাবে তাহলে কাহিনী কি একটা কণা যে সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করতেছে সে একটা পর্যায়ে কালে কিভাবে কিভাবে চলতেছে দেখো তো সাপোজ ধরো সে এখান থেকে যাত্রা স্টার্ট করছে তার মানে ম্যাক্স থেকে তাহলে প্রথমে আগে এ থেকে সে বিতে গেল পরে বি থেকে সিতে আসছে সি থেকে বিতে যাবে বি থেকে আবার এতে যাবে তাহলে এটা যদি সম্পাদন করে তাহলে এই পুরা জিনিসটাকে তুমি একটা কি বলো এই পুরা জিনিসটাকে বলো একটা পর্যায় সম্পাদন করছে এই পুরা জিনিসটাকে তুমি কি বলো একটা পর্যায় সম্পন্ন করছে তার মানে এই পুরা পথটা এই পুরা পথটা ভ্রমণ করতে তোমার সময় লাগছে কত একটি পর্যায় মানে একটা বড় হাতের টি পরিমাণ সময় লাগছে এটাকে আমরা পর্যায় কাল বলি তাই না তার মানে এখানে কি হচ্ছে দেখো তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে এখানে আসলে কি হয়েছে তাহলে তোমার আনসারটা হওয়া উচিত এখানে যে ভাই সে হচ্ছে প্রথমে একটা পর্যায় সম্পাদন করার সময় হচ্ছে ভাই প্রথমে এ থেকে বিতে গেছে পরে বি থেকে সিতে আসছে পরে সি থেকে বিতে গেছে পরে বি থেকে এতে আসছে তার মানে এইভাবে যদি চলে তাহলে একটা পর্যায় সম্পাদন হয়েছে আর একটা পর্যায় সম্পাদন হইতে সময় প্রয়োজন কতটুকু তো বড় হাতের টি তাহলে এটা মানে হচ্ছে যে একটি পর্যায় সম্পন্ন হয়েছে একটি পর্যায় সম্পূর্ণ হয়েছে আর এই পুরা পর্যায়টা সম্পূর্ণ সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময় হচ্ছে তোমার বড় হাতের টি ওকে আচ্ছা এইবার বুঝো আসো একটা জিনিস দেখো এখানে এই হাইটটাকেও তুমি এখানে বিস্তারে বলছো আর এই হাইটটাকেও তুমি এখানে বিস্তারে বলছো রাইট তার মানে এখানে কিন্তু পথের দুর্গুলো সমান তার মানে এটা আমরা এটা বলতে পারি কি না এ থেকে বিতে যেতে যে সময় প্রয়োজন সিমিলার ওয়েতে বি থেকে সিতে আসতো সেম সময় প্রয়োজন সিমিলার ওয়েতে তোমার সি থেকে বিতে আসতো সেম সময় প্রয়োজন আবার সিমিলার ওয়েতে তোমার বি থেকে এতে যেত সেম সময় প্রয়োজন কারণ কেন পথের দৈর্ঘ্য সেম আর সেম কনে আপডাউন করতেছে যেহেতু এখানে পথের দৈর্ঘ্যটা সেম আর সেম কনে আপডাউন করতেছে মানে ব্যাকটাও সমান আলটিমেটলি কনাটার তাহলে তাহলে এখানে বেসিক্যালি কি হচ্ছে বলো তাহলে সবগুলো পথে মানে এ থেকে বি দেখো আবার বি থেকে সি দেখো সি থেকে বি দেখো বি থেকে এ দেখো প্রত্যেকটা পথের দৈর্ঘ্য কিন্তু সমান দনোটা কিন্তু এ করে তাই না বিস্তারের সমান এখানে তাহলে যেহেতু দোনোটার পথের দৈর্ঘ্য সমান তাহলে আসলে এই কণাটার এই চারটা সেগমেন্ট অতিক্রম করতে সেম সময় লাগবে ওকে তাহলে অর্থাৎ যদি এটার এ থেকে বিতে যাইতে টি সময় প্রয়োজন হয় বি থেকে সিতে যাইতেও টি সময় লাগবে সি থেকে বিতে আসতো ছোট হাতে টি সময় লাগবে আবার বি থেকে এতে আসতো ছোট হাতে টি সময় লাগবে অর্থাৎ আমি তাহলে বলতে চাইতেছি কি এখানে এখানে একটা পর্যায় সম্পন্ন করতে তাহলে কয়টা 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 তোমার হচ্ছে ভাই দেখো এখানে একটা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে আসলে স্টেপ স্টেপ হয় এ থেকে একবার বিতে বি থেকে একবার সিতে শীত থেকে একবার বিতে বি থেকে একবার এতে তার মানে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করার জন্য চারটা ধাপ অতিক্রম করতে হয় আর প্রতি ধাপে কি লাগে ভাই সমান সময় লাগে ওকে তাহলে একটা জিনিস আমরা এখানে বলতে পারি না প্রতিটা ধাপে তাহলে কত সময় প্রয়োজন একটা জিনিস দেখো তাহলে এখানে তাহলে তোমার মোট সময় যদি আমরা জিজ্ঞেস করি তাহলে মোট হবে টি অর্থাৎ টি মানে হচ্ছে যে টি বাই ফোর অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটা সিম্পল ধাপ অতিক্রম করতে প্রয়োজনীয় সময় হবে পর্যায়কালের চার ভাগের সমান ওকে আশা করি এটা বুঝতে পারতো সেখানে তার মানে জিনিসটা হবে দেখো এখানে আমি তোমাকে বুঝাই বলি ভাই এটা আসলে ভাই নিজের এমনি সিম্পলি বোঝা যায় কিভাবে সিম্পলি বোঝা যায় দেখো যে সাপোজ তুমি মানে এমনি চিন্তা করো জিনিসটা যে ধরো এ থেকে যাত্রা করে আবার হচ্ছে বি সি তে গেছে সি থেকে আবার এতে ফেরত আসছে তখন তুমি সেটাকে বড় হাতের টি বলো তাই না কিন্তু তাহলে এ থেকে সি তে যেতে কত সময় লাগবে টি বাই টু আর ওইটারও অর্ধেক হচ্ছে দেখো এটা তাহলে টি বাই টু এর অর্ধেক মানে কত টি বাই ফোর তাই না

তাহলে এ স্টেপ অতিক্রম করতে কত সময় প্রয়োজন টি বাই ফোর তাহলে এখানে আমরা লিখব যে কণাটি আমরা তাহলে লিখবো এখানে কনাটির সাম্মা বস্থান থেকে বিস্তারে যেতে প্রয়োজনীয় সময় বিস্তারে যেতে প্রয়োজনীয় সময় এগো তাহলে কত হবে ভাই যেহেতু এটা একটা স্টেপ আর প্রতিটা স্টেপে করে লাগে তাহলে এখানে সময় লাগবে তাহলে ফোর এখানে দেখো এখানে আমরা বড় হাতে করবো এখানে দেখো মানে এই সমীকরণটাকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি আমরা এ সাইন ওমেগা টি এর সাথে কম্পেয়ার করতে পারি তাহলে এখান থেকে তাহলে আমরা কি দেখতেছি আমার ওমেগা কত সমান পয়েন্ট ফাইভ পাই এর সমান রাইট তার মানে টি মানে আমরা কত জানি পাই ডিভাইডেড বাই ওমেগা তাহলে এখানে এটা হবে তাহলে ফোর আছে এখানে আসে ডিভাইডেড বাই ওমেগা তাহলে এখানে ভ্যালু বসাই দিই টয়েস পাই ডিভাইডেড বাই এখানে তো ফোর আছে আর ওমেগার ভ্যালু কত পাইছি পয়েন্ট ফাইভ পাই তাহলে যদি আমরা এখানে বসাই তাহলে আমার কত সময় লাগবে দেখে আসো আচ্ছা সময় আসলে এটা লাগবে কত দেখে আসো আমরা এখানে ক্যালকুলেশন করলে আমার হচ্ছে এখানে টু ইন্টু পাই আমার আমার সময় লাগবে সেকেন্ড ওকে এটা হচ্ছে এখানে আনসার আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি শিখলাম ভাই আমরা এখান থেকে শিখলাম হচ্ছে যে ভাই তোমার একটা তোমার হচ্ছে যে ভাই অর্ধ মানে দেখো এখানে খেয়াল করে দেখো একটা স্টেপ আসলে যাইতে মানে সাম্য অবস্থান থেকে আসলে ম্যাক্সিমাম যাইতে তোমার সময় কতটুকু প্রয়োজন টি বাই ফোর পর্যন্ত সময় প্রয়োজন যেমন তুমি এটা একটু ভালোভাবে বুঝতে পারো ভালোভাবে বুঝতে পারো কিভাবে দেখো আমি বলি তোমরা নিশ্চয়ই তরঙ্গ তরঙ্গ একটু একটু ধারণা আছে সবার তরঙ্গের মধ্যে আমরা কি দেখ তরঙ্গের মধ্যে আমরা কি জানি দেখো যে সাপোজ ধরো আমি যদি এখানে একটা ওয়েভ তরঙ্গ কাকি সাপোজ ধরো আমি এখানে যদি একটা তরঙ্গ কাকি ধরো যাক এটা হচ্ছে আমার একটা তরঙ্গ তাহলে ভাই মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো এটাকে তুমি জিরো বললে এটাকে কিন্তু তুমি একটা পর্যায়কাল বড় হাতের টি বলো কারণ এটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ হয়েছে তাহলে এটার অর্ধেক কত হবে টি বাই টু আবার এটার অর্ধেক কত হবে এই যে এটা মানে জিরো স্থান থেকে ম্যাক্সিমাম হাইট পৌঁছাইতে প্রয়োজনীয় সময় কত হবে টি বাই টু অর্ধেক অর্থাৎ টি বাই ফোর হবে অর্থাৎ তাহলে টি বাই ফোর জিনিসটা কি এই যে তোমার জিরো থেকে ম্যাক্সিমাম হাইট যাইতে প্রয়োজনীয় সময় সেইম হবে এখানে দেখো জিরো থেকে ম্যাক্সিমাম হাইটে যায় যেতে কত সময় লাগবে এখান থেকে এখানে যেতে সময় লাগবে তোমার হচ্ছে ভাই টি বাই ফোর পরিমাণের চাইতে সময় লাগবে টি বাই ফোর আসতে সময় লাগবে টি বাই ফোর তাহলে টোটাল কত হলো টি বাই টু আবার এখানে যদি সময় লাগবে টি বাই ফোর আবার উপর উঠতে লাগবে টি বাই ফোর তাহলে টোটাল ইন টোটাল টাইম কত হলো বড় হাতের টি পর্যায়কাল হলো ওকে তাহলে এখান থেকে আমরা এটাও মনে রাখতে পারি জিরো অবস্থান থেকে ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর জন্য তাহলে প্রয়োজনীয় সময় কত টি বাই ফোর ওকে আশা করি এটা বুঝতে পারছো ভাই কারো কোনো কনফিউশন হয় নাই আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই তো নেক্সট হচ্ছে আমাদের এখানে মোটামুটি ম্যাথ হচ্ছে আমাদের এখানে শেষ তাহলে চলো আমরা কিছু কিছু থিওরি পড়ি আমাদের ম্যাথ হচ্ছে ভাই মোটামুটি এখানে মানে আপাতত শেষ আমরা অনেকগুলো আরো ম্যাথ করবো সামনে তো চলো আমরা তোমার এখানে কিছু থিওরি পড়ানোর চেষ্টা করি যেগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলোর ম্যাথ আলোচনা করবো আচ্ছা প্রথম থিওরিটা কি আমি তোমাকে এখানে বুঝাই বলি খেয়াল করে দেখো সেটা হচ্ছে যে সাপোজ ধরা যাক আমার কাছে এখানে টি স্প্রিং আছে সাপোজ ধরা যাক আমার কাছে এখানে টি স্প্রিং আছে ওকে আচ্ছা এখন আমি কি করলাম এই স্প্রিংটা তো এইভাবে আছে এখন আমি কি করলাম নিচে স্প্রিংটাকে এফ বল দিয়ে টান দিলাম তাহলে আমি কি করলাম স্প্রিংটাকে নিচের দিকে এফ বল দিয়ে কি দিলাম ভাই টান দিলাম তো এর ফলে কি হবে ভাই স্প্রিংটা লম্বা হবে তাহলে এর ফলে যেটা হবে এই স্প্রিনটা কি হবে ভাই এখানে স্প্রিনটা লম্বা হয়ে যাবে ওকে তাহলে স্প্রিনটা কি হবে তোমার এখানে স্প্রিংটা হচ্ছে লম্বা হয়ে যাবে তাহলে প্রসারিত হবে আর কি হ্যাঁ ধরা যাক প্রসারিত হয়ে এখানে আসলো তার মানে আমি এই যেটাকে টানার ফলে স্প্রিংটা লম্বা হয়ে তোমার কোথায় আসলো এখানে আসছে আচ্ছা তাহলে এখানে স্মরণ কতটুকু করছে স্প্রিং আগে এখানে ছিল এখন স্প্রিং এখানে এসে গেছে তাহলে স্প্রিংটা স্মরণ করতে হচ্ছে তোমার এতটুকু স্মরণ বা সম্প্রসারণ যাই বলো না কেন এতটুকু এক্স করছে আর এখান থেকে আমরা কি জানি আমি তাহলে বল দিলাম এখানে স্মরণ এক্স পরিমাণ করছে ধরা যাক স্প্রিং আমরা সবাই জানি এই টু টু হয় হয় তোমার কে এক্স ওকে এটা আমরা সবাই জানি এখানে আচ্ছা তাহলে এখন দেখো তো তুমি এখানে এখন তুমি এখানে খেয়াল করে দেখো সেটা হচ্ছে ভাই তুমি স্প্রিংটাকে কি করছো আগে জিরো পজিশনে ছিল এটাকে তুমি এক্স পরিমাণ স্মরণ করাইছো তাই না আচ্ছা তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো এই স্প্রিংটাকে তুমি টেনে ধরে এইখান থেকে জিরো থেকে কোথায় নিয়ে আসছো বলো তো পর্যন্ত নিয়ে আসছো তাহলে এখানে কাহিনী কি করছো তুমি এই স্প্রিংটাকে তুমি এইখান থেকে টেনে ধরে তুমি হচ্ছে এক্স মানে এখানে নিচে নিয়ে আসছো তাহলে যখন তুমি টেনে ধরে নামাইছো এখানে দেখো তো স্প্রিং কিন্তু এখনো কোনো ব্যাক প্রাপ্ত হয় নাই যখনই তুমি ছেড়ে দিবা তখনই কিন্তু এখানে ব্যাক প্রাপ্ত হবে জিনিসটা ভালো করে বুঝো এখানে কি হচ্ছে এখানে দেখো এখানে তুমি কিন্তু স্প্রিনটাকে জাস্ট টেনে ধরে নিচে নামাইছো এখন পর্যন্ত কি করতে বলো এখানে ছিল স্প্রিনটাকে এই পজিশনটাতে ছিল এ নাম্বার পজিশনে ধরো স্প্রিনটাকে জাস্ট তুমি টেনে ধরে বি নাম্বার পজিশন নিয়ে আসছো স্প্রিনটাকে এখনো তুমি ছাড়ো নাই তার মানে এখান থেকে তুমি টেনে এখানে নিয়ে আসছো তাহলে এখনো ছাড়ো নাই তুমি স্প্রিনটাকে তাহলে স্প্রিং কি কোনো এখনো পর্যন্ত ব্যাগ পাইছে ব্যাগ কিন্তু পাই নাই তাহলে স্প্রিং এর মধ্যে এখনো কি জমা আছে স্প্রিং এর মধ্যে এখন জমা আসছে স্থিতিশক্তি গতিশক্তি কিন্তু এখনো জমা হয় নাই গতিশক্তি কিন্তু এখনো সৃষ্টি হয় নাই কি জমা হয়েছে স্থিতিশক্তি জমা হয়েছে যেই মুহূর্তে তুমি ছেড়ে দিবা ঠাস করে উপরের দিকে উঠবে তখন এটা এখানে কিসে কনভার্ট হয়ে যাবে গতিশক্তিতে কনভার্ট হবে তখন এখানে গতিশক্তি সৃষ্টি হবে তাহলে ফার্স্ট অফ অল দেখো তুমি কি করছো অল স্প্রিনটাকে তুমি এই এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে আসছো রাইট তাহলে এখন দেখো তো আমরা সবাই জানি কৃতকাজ যেটা ছিল কৃতকাজ এটা আমরা কাজকর্ম শক্তিতে অনেকে পরে আসছি সেখানে তুমি ডিডাব্লিউ মানে কি লিখতা কৃতকাজের সমীকরণ

তাহলে তোমার এই ক্ষেত্রে ডিডাব্লিউ যেটা মানে তুমি যে টেনে এ ধরে যে নিচে নামাইছো এটা কি হিসেবে জমা আছে স্থিতিশক্তি হিসেবে তাহলে ডিডাব্লিউ জায়গায় তুমি লিখতে পারো কত এখানে ডিডাব্লিউ জায়গায় তুমি তাহলে লিখতে পারো ডিইইপি আর এটি স্থিতিশক্তি হিসেবে জমা আছে আর এখানে আমরা লিখলাম এফ ডি এক্স আর এখানে আমরা লিখলাম কস অ্যাঙ্গেল হবে জিরো ডিগ্রি তাহলে এখানে আমরা ডি মানে কি পাচ্ছি দেখো এফ মানে আমরা কি লিখতে পারি এফ ওর জায়গায় আমরা কে এক্স বসে দিতে পারি কে এক্স ডিএক্স আছে cos জিরো ডিগ্রি মানে কত 1 তাহলে ডিইপি এটা মানে হচ্ছে যে কে এক্স ডিএক্স রাইট এবারে দেখো তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি কারণ আমি যদি পুরাই ইপি পাইতে তাহলে আমার ইন্ডিগ্রেশন করা লাগবে আসো তাহলে চলো উভয় পক্ষে হচ্ছে আমরা ইন্ডিগ্রেশন করলাম দেখো আমার যখন স্মরণ জিরো তখন আমার গতিশক্তিও জিরো যেই মুহূর্তে আমার এখানে স্মরণ এক্স পরিমাণ করছে গতিশক্তি যখন উৎপন্ন হয়েছে ইপি পরিমাণ তাহলে এখান থেকে আমরা বাম পাশে ইন্ডিগ্রেশন করলে পাবো ইপি এখানে কে এত কমন চলে যাবে বাইরে আর এখানে এক্স কে করলে কত ভাই আমরা এক্স স্কোয়ার বাই টু পাবো আর এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট এক্স এগুলো তোমার প্রমাণ দরকার নাই জাস্ট একটু জাস্ট দেখা দিচ্ছি তাও তাহলে এখানে কত আসবে হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে এটা আসবে তোমার এখানে কারণ হাফ টাকা বাইরে নিয়ে আসো কে আছে এক্স স্কোয়ার আছে ওকে ভাই সো এটা হচ্ছে তোমার কিসের সমীকরণ পাইলা এটা হচ্ছে তোমার বিয়োগ শক্তির সমীকরণ তার মানে আমি এখানে যদি আরেকটু একটু এগারো লিখি তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার সেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ সেটা আমরা মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার বিভব শক্তির সমীকরণ ওকে ভাই তাহলে এবার আসি বুঝো সেটা হচ্ছে যে এবার আমি যখন স্পিনটাকে যখন ছেড়ে দিব তখন এখানে গতিশক্তি উৎপন্ন হবে না তাহলে গতিশক্তির ভ্যালু কত কে যদি আমরা বের করতে চাই ইকে মানে তোমার এখানে হাফ হয় আমরা সবাই জানি গুধক্তি মানে কত হয় হাফ এম বিয়ার আচ্ছা তাহলে যদি হয় তাহলে আমরা দেখো তো এখানে আমরা কি শিখে আসছি এই যে আমরা রাখলাম টাকে মানে আমরা শিখে আসছি সবাই ভি মানে কি ছিল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইতো রাইট ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইতো তাহলে তুমি যদি এখানে ভি স্কোয়ার করতো ভিএ স্কোয়ার মানে কত ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারা যদি এখানে বসাই দাও ভিএস করে জায়গায় ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো তো কত পাচ্ছ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আবার তুমি আর একটা জিনিস দেখো তো কি জানতা ওমেগা এটা মনে হচ্ছে যে রুট ওভার কে ডিভাইডেড বাই এম জানতা তাহলে এখানে দেখো তো ওমেগা স্কোয়ার মানে কত কে বাই এম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে মানে কত এম ওমেগা স্কোয়ার তাহলে এখানে যে এম ওমেগা স্কোয়ার পাইছি আমরা এটার জায়গায় তাহলে কত বছর লিখতে পারি কে কে এ স্কোয়ার ম্যানাস এক্সেস স্কোয়ার তাহলে এটা কিছু সমীকরণ বেড়ে গেল আমার ই কে তাহলে এটা কিন্তু হচ্ছে আমার ই কেসের সমীকরণ ওকে এটা হচ্ছে আমার ই কে সমীকরণ আশা করি এটা বুঝতে পারছি এখানে আচ্ছা ওকে তাহলে এখন দেখো এখন আমি তাহলে ইকের ইকের সমীকরণও পেয়ে গেছি তাহলে আমরা যদি ইকে সমীকরণটা এখানে লিখি ই কে মানে কত পাইছি তাহলে আমরা এখানে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার ইকের সমীকরণ আচ্ছা তাহলে আমার ই কেটাও বের হয়ে গেছে ওকে ভাই তাহলে যদি এবার আমি টোটাল এনার্জি বের করতে চাইতাম তাহলে ই কেটা আমার একটু মনে রাখতে হবে ফর্মুলা তাহলে যদি টোটাল এনার্জি আমরা বের করতে চাইতাম আমাদের টোটাল এনার্জি কত আসত ভাই আমরা সবাই জানি টোটাল এনার্জি মানে হচ্ছে যে ইপি প্লাস হচ্ছে ভাই ই কে তাহলে ইপি হচ্ছে তোমার এখানে হাফ কে এক্স স্কোয়ার আর ই কে মানে তুমি এখানে পাইছো হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যোগ বিয়োগ যদি করো তাহলে দেখবা টোটাল এনার্জি ই টোটাল এটা মানে আসবে হাফ কে এ স্কোয়ার তা এটা হচ্ছে তোমার এখানে টোটাল এনার্জি ওকে তাহলে এই তিনটা ফর্মুলা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই তিনটা ফর্মুলাতে আমরা অনেকগুলো ম্যাথ করবো সামনে বুঝতে পারছো ভাই তারপর একটা তোমার এখানে গ্রাফ আছে এই গ্রাফটা আমাদের আমার জন্য বেশ ইম্পর্টেন্ট চলো আমরা গ্রাফটাও দেখে ফেলি একসাথে আজকে এরপরে ছেড়ে আজকে শেষ করে দিব লেকচার গ্রাফটা দেখে ফেলি গ্রাফটাতে কি হয় এখানে আমি তোমাকে বুঝাই বলি গ্রাফটাতে কি হয় আমরা ওয়াই অক্ষ বরাবর এনার্জিকে লিখি আমরা আর বরাবর আমরা হচ্ছে স্মরণকে লিখি তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অক্ষ বরাবর আমরা এনার্জিকে আর এখানে স্মরণ যেটাকে আমরা এক্স বলি আর কি হ্যাঁ আর এনার্জি যেটাকে আমরা ই বলতেছি আচ্ছা তাহলে এখানে সাপোজ তোমার এখানে খেয়াল করে দেখো এখানে টোটাল এনার্জি যেটা আছে সেটা কত টোটাল এনার্জি হচ্ছে তোমার এখানে হাফ কে যদি এখানে লিখে ফেলি আসো এক নজরে আমাদের ই কে মানে আমরা কত পাইছি পি মানে কত পাইছি হাফ কে এক্স স্কোয়ার আমরা ই টোটাল মানে কত পাইছি হাফ কে এ স্কোয়ার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো এখানে সেটা হচ্ছে যে ই টি যেটা আছে এখানে কিন্তু এক্স নাই অর্থাৎ তুমি এক যাই চেঞ্জ করো না কেন ই টোটাল অলওয়েজ ফিক্সড থাকবে অর্থাৎ ই টোটাল যেটা এটার ভ্যালু অলওয়েজ এভাবে করে ফিক্সড থাকবে তুমি এক্সের যে ভ্যালুই বসো এক্সের এখানে যেই ভ্যালুই তুমি ডানে যাও বামে যাও ই টোটালটা চেঞ্জ হবে না কখনো তার মানে এটা হচ্ছে কিসের গ্রাফ ই টোটালের গ্রাফ তাহলে এই ভ্যালু যেটা এই ভ্যালুটা আসলে কত হাফ কে এ স্কোয়ার এটা কখনো কি হবে না চেঞ্জ হবে না এইবার আসো সেটা হচ্ছে যে ক্ষেত্রে দেখো তুমি এখানে একটা কি থাকবে স্মরণের মধ্যে একটা ম্যাক্সিমাম আমরা জানি আমরা কি জানি স্মরণ তুমি কতটুকু ঘটাতে পারো স্মরণের মধ্যে কি হয় একটা একদম ম্যাক্সিমাম একটা হাইট থাকে মিনিমাম একটা হাইট থাকে তো ম্যাক্সিমামটাকে তুমি কি বলতে পারো পজিটিভ এ মানে পজিটিভ বিস্তার আর মিনিমামটাকে তুমি কি বলতে পারো ধরো নেগেটিভ দিকে বিস্তার আর এটাকে আমরা নেগেটিভ এ দিয়ে প্রকাশ করতে পারি রাইট তাহলে এখন দেখো তোমার এখানে কোনো কারণে এই যে এইটা কত ভাই এটা হচ্ছে এক্সিগুলো জিরো তাই না তো এক্সিগুলো যদি জিরো বসাও তাহলে তোমার এখানে ইপি কত আসবে জিরো আসবে আর এক্স ইকুয়াল এ বসাইলে তখন আসবে হাফ কে এ স্কোয়ারের সমান তাহলে এখানে এক্স এর মান যখন এ তখন ইপির ভ্যালু কত আসছে হাফ কে স্কোয়ারের সমান আবার মাইনাসে বসাও এক্স এর জায়গায় তখন মাইনাস এ স্কোয়ার মানে তো এ হবে তার মানে ইপি যেটা আছে ইপির গ্রাফটা কিরকম হবে জানো ইপির গ্রাফ হবে তোমার এরকম ইপির গ্রাফটা হবে তোমার রকম। মানে পটেনশিয়াল এনার্জি গ্রাফটা এটা হবে এরকম কেন এরকম হয়েছে আমি তোমাকে বুঝাই দিচ্ছি কেন এরকম হয়েছে দেখো তুমি এখানে এ বসাও তাও দেখবা তুমি এখানে কত পাচ্ছ হাফ স্কোয়ার পাচ্ছ এক্স এর জায়গায় এ বসাও তাহলে তুমি এখানে কত পাচ্ছ হাফ কে এর পাচ্ছ তাহলে এটা কিসের গ্রাফ এটা হচ্ছে তোমার এখানে ইপি গ্রাফ গেল এই গ্রাফগুলো অনেক ইম্পর্টেন্ট ভাই আচ্ছা এটা গেলো এখানে এবারে দেখো আমরা সবাই কিসিকে আসছি দেখো একস এর জায়গায় তুমি জিরো বসাও তাহলে ই কে কত পাচ্ছ হাফ কে স্কোয়ার তার মানে ম্যাক্সিমাম বলো আর এর জায়গায় এ বসাও তাহলে এ স্কয়ার মাইনাস এ মানে জিরো তাহলে ই কে যেটা আসে না ই কে তোমার গ্রাফটা হবে এরকম আমি তোমাকে দেখাই তাহলে ই কে যেটা আসে এক সেকেন্ড কি হলো